হচ্ছে এটি আপনারা আগে থেকেই জানেন, এর আগে আমি এটি বলেছি আপনাদেরকে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরীক্ষার্থীদের জেএসসি বা সমমান এবং এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের মানের ভিত্তিতে এইচএসসি বা সমমান পরীক্ষার চূড়ান্ত ফল নির্ধারণ করা হবে। সাধারণ মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে জেএসসি বা সমমান এবং এসএসসি বা সমমান পরীক্ষার বিষয় সমূহকে এইচএসসি বা সমমান পরীক্ষার বিষয়ের সঙ্গে সমন্বয় করে ফল প্রকাশ করা হবে। কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এসএসসি ও সমমান এবং একাদশ শ্রেণীর পরীক্ষার বিষয় সমূহকে এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ের সাথে সমন্বয় করে ফলাফল প্রকাশ করা হবে। সমন্বয়কৃত বিষয়ের প্রাপ্ত নম্বরের মানের ভিত্তিতে এইচএসসি সমমান পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর প্রতিস্থাপন করে বিদ্যমান পদ্ধতিতে গ্রেড পয়েন্ট নির্ধারণের মাধ্যমে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ চূড়ান্ত করা হবে। পরামর্শ কমিটির সুপারিশের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে। এই বিষয়গুলো হয়তো শুনতে একটু কঠিন শোনাচ্ছে। বিষয়টা এমন যে আমাদের জেএসসির জন্য যে বিষয়গুলো থাকে, এসএসসির জন্য যে বিষয়গুলো থাকে আর এইচএসসির জন্য, সব তো এক বিষয় নয়। তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোকে কোন বিষয়টাকে কোন বিষয় দিয়ে প্রতিস্থাপন করব সেইটা বিশেষজ্ঞরা সেটি নির্ধারণ করে দিয়েছেন যে জেএসসি এবং এসএসসির কোন কোন বিষয়গুলো আমাদের এইচএসসির কোন বিষয়ের সঙ্গে আমরা সমন্বয় করব, প্রতিস্থাপন করব কোন বিষয়গুলোর নম্বর, সেটি তারা ঠিক করে দিয়েছেন। এছাড়াও উচ্চ মাধ্যমিক পর্যায়ে গ্রুপ বা বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থী, বোর্ড পরিবর্তনকারী শিক্ষার্থী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী, অনিয়মিত পরীক্ষার্থী, মানোন্নয়ন পরীক্ষার্থী, সমতুল্য সনদপ্রাপ্ত পরীক্ষার্থী এবং প্রাইভেট পরীক্ষার্থীদের ফলাফল পরামর্শ কমিটির সুপারিশের ভিত্তিতে প্রকাশ করা হবে। ফলাফলে কোনো শিক্ষার্থী যদি সংক্ষুব্ধ হন তাহলে ফলাফল রিভিউ চেয়ে বোর্ডে তারা আবেদন করতে পারবে। আমি আশা করি যে সংক্ষুব্ধ হবার মতো ঘটনা ঘটবে না, কারণ এবছর তো একে তো হলো সবাই পাস করছেন, আর দ্বিতীয়ত হলো জেএসসি এবং এসএসসির তুলনায় সাধারণত কিন্তু আমাদের এইচএসসিতে ফলাফলটা, নম্বর প্রাপ্তিটা একটু কম হয়। কিন্তু যেহেতু আমরা জেএসসি এসএসসিটাকেই ভিত্তি করে দিচ্ছি, সে মন্ত্রী মহোদয় আপনার মনে মিউট হয়ে গেছে। আচ্ছা দুঃখিত, কি করে মিউট হয়ে গেল তা তো বুঝলাম না। মানে আমি বলছিলাম যে এবারের ফলাফল নিয়ে, এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে আমি আশা করি যে কেউ সংক্ষুব্ধ সেভাবে হবার কোনো কারণ থাকবে না। তার কারণ সাধারণত আমাদের জেএসসি বা এসএসসিতে যে ফলাফল হয় অধিকাংশ ক্ষেত্রে, সকল ক্ষেত্রে নয় তবে অধিকাংশ ক্ষেত্রে এইচএসসিতে তার থেকে নম্বর সাধারণত একটু কম হয়। কিন্তু এবং জিপিএ এর যে 5 বলি বা অন্য কিছু সেটারও সংখ্যা সাধারণত কম হয়। কিন্তু এবার যেহেতু জেএসসি আর এসএসসির উপর ভিত্তি করেই হচ্ছে, তো সেই ক্ষেত্রে তাদের নম্বর এইচএসসিতে কমে যাবার খুব কিছু ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া আমার মনে হয় না যে কিছু ভাবে সম্ভাবনা আছে। কাজেই খুব সংক্ষুব্ধ হবার আমি অন্তত কোনো কারণ দেখছি না। এবারের এইচএসসি বা সমমান পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফর্ম পূরণ বাবদ আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ, কারণ আমি এর আগের প্রেস ব্রিফিং এ বলেছিলাম যে বেশ কিছু অংশ কিন্তু ব্যয় হয়ে গেছে অনেক কাজে, যেগুলো সেই কাজের জন্যই নির্ধারিত ছিল, যে কাজগুলো হয়ে গেছে সেই ব্যয় হয়ে গেছে, কিন্তু অব্যয়িত যে অংশ রয়েছে তা ফেরত প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফল প্রকাশের পরপরই এ সংক্রান্ত নির্দেশনা বোর্ড সমূহ তাদের স্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে। এখন 2020 সালের জেএসসি বা জেডিসি পরীক্ষা সংক্রান্ত আমাদের সবার নিশ্চয় অনেক প্রশ্ন আছে, এবং গতবারও আমাকে প্রেস ব্রিফিং এ প্রশ্ন করেছিলেন। কোভিড-19 জনিত পরিস্থিতির কারণে এবছর আমরা জেএসসি জেডিসি পরীক্ষা গ্রহণ করতে পারিনি, সম্ভব হয়নি। ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক স্ব শিক্ষা প্রতিষ্ঠান সমূহ অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের কাজ সম্পন্ন করেছে। ইতোমধ্যে শিক্ষা বোর্ড সমূহ জেএসসি জেডিসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজও
সম্পন্ন করেছে এবং বোর্ডগুলো এই সকল শিক্ষার্থীদেরকে উত্তীর্ণ সনদ প্রদান করবে। তবে কোনো নম্বর পত্র দেওয়া হবে না, কারণ আমরা যদিও বিভিন্ন এই যে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা কিছুটা মূল্যায়ন করেছি, সেই মূল্যায়ন পত্র আমরা সংগ্রহ করব, কিন্তু আমরা কোনো নম্বর পত্র এবার আমরা দিচ্ছি না সনদপত্রে, সে কারণে জিপিএ উল্লেখ থাকবে না জেএসসি জেডিসির ক্ষেত্রে, শুধু সকলেই উত্তীর্ণ হবে। 2000 সালের এসএসসি সমমান পরীক্ষা সংক্রান্ত, এখন আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমি সারাদিনই অনেক মেসেজে পাই, আমার হোয়াটসঅ্যাপে পাই, ইমেইলে পাই, আমাদের শিক্ষার্থীরা তারা তাদের অনেক প্রশ্ন যে আমাদের 2021 সালের এসএসসি কি হবে, 2021 সালের এইচএসসি কি হবে। আমি সেই বিষয়ে কিছুটা বলতে চাই। 2021 সালের এসএসসি বা সমমান পরীক্ষা আমরা 2020 সালের 16 মার্চ থেকে প্রত্যক্ষ প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আমাদের বন্ধ হয়ে যায়, ফলে এসএসসি বা সমমান পরীক্ষা 2021-এর যারা পরীক্ষার্থী তাদের হয়তো তাদের পক্ষে পূর্ণাঙ্গ সিলেবাস সমাপ্ত করা সম্ভব হয়নি। এরকম একটা পরিস্থিতিতে সিলেবাস যেটি আছে সেটিকে কাস্টমাইজ করে পরীক্ষার যাবতীয় ব্যবস্থা গ্রহণের আমাদের একটা কার্যক্রম চলছে। এনসিটিবি বিশেষজ্ঞদের সমন্বয়ে এই সিলেবাস কাস্টমাইজেশনের কাজ করা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী 15 জানুয়ারি 2021-এর মধ্যে আমরা শিক্ষার্থীদের কে এই বিষয়টি জানাতে পারবো। প্রণীত সিলেবাসের যে অংশ যেটি পরবর্তী পর্যায়ে তাদের যাবার জন্য অবশ্যই প্রয়োজন, সেই বিষয়টিকে মাথায় রেখে তাদের এই পর্যায়ে যে শিখন ফল অর্জন করা প্রয়োজন সেই বিষয়গুলোকে মাথায় রেখে সিলেবাসটিকে হয়তো কিছুটা কাটছাট করে ছোট করা হবে এবং সেই সিলেবাসটি আমরা জানিয়ে দেব। আর এই প্রণীত সিলেবাসের যে অংশ শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান করানো হয়নি, অর্থাৎ মার্চের 16 তারিখ পর্যন্ত যে অংশটুকু পড়ানো হয়নি সে অংশটুকু পাঠদান আমরা ফেব্রুয়ারি থেকে এপ্রিল 2021 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়কালে আমরা ক্লাসরুমে তাদেরকে পড়াবার একটা উদ্যোগ নেব, আমরা চেষ্টা করছি। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তো বা গ্রহণ করতে পারব। আমরা এরপরে আবার হয়তো বলবো যে আমরা সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আমরা স্কুলগুলোকে খুলে দেবার একটা চেষ্টা করব, স্কুল কলেজগুলো এবং যেখানে আমরা হয়তো বা বিশেষ করে দশম এবং দ্বাদশ শ্রেণী যাদের এবছরই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আছে সামনের বছর 2021 সালে, তারা যেন তাদের জন্য এই যে নতুন সিলেবাস সেই সিলেবাসের ক্লাসগুলো সেই সিলেবাস গুলো ক্লাসরুমে ক্লাস করে তারপরে পরীক্ষা দিতে পারে, সেই রকমের একটি আমরা ব্যবস্থা করতে চাই। 2021 সালের এইচএসসি বা সমমান পরীক্ষা সংক্রান্ত তথ্য সেটি হচ্ছে ওই একইভাবে 2020 সালের 16 মার্চ থেকে তাদেরও সব শিক্ষা কার্যক্রম ক্লাসরুমের শিক্ষা কার্যক্রম প্রাতিষ্ঠানিকভাবে যেটি হয় সেটি বন্ধ হয়ে যায়, ফলে তাদেরও পূর্ণাঙ্গ সিলেবাস তারা তো সমাপ্ত করতে পারেনি ক্লাসরুমে এসে, যদিও অনলাইনে ক্লাসেস হয়েছে, তো তাদেরও এই একইভাবে কাস্টমাইজ করার কাজটি চলছে এবং সেটি আমরা আগামী 31 জানুয়ারির মধ্যে এইচএসসি এর সিলেবাস নতুন সিলেবাস আমরা শিক্ষার্থীদেরকে জানিয়ে দিতে পারবো বলে আমরা আশা করছি। এবং আমরা আশা করছি যে তারপর তাদেরও আমরা ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত হয়তোবা তাদেরকে আমরা ক্লাসরুমে নিয়ে এসেই আমরা তাদের পাঠদান করতে পারবো এবং সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে ইনশাআল্লাহ তাহলে 2021 সালের জুলাই আগস্ট নাগাদ আমরা এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের একটা আশা প্রকাশ করছি। তো এটি গেল আমাদের
এইচএসসি সমমান পরীক্ষা এবারের ফলাফলের বিষয়, আর জেডিসি জেএসসির ফলাফলের বিষয়, সনদের বিষয়, আর এসএসসি বা এইচএসসি সামনের বছরের সেগুলোর পরীক্ষা এবং তার প্রস্তুতি, তার সিলেবাস, সেই বিষয়গুলো। এখন আমাদের যে মাধ্যমিক পর্যায়ে 2021-এর শিক্ষাবর্ষের জন্য আমরা বেশ কিছু কার্যক্রম আমরা হাতে নিচ্ছি, আমি সেই বিষয়গুলোর উপর একটু আলোকপাত করতে চাই। আমাদের এই যে 2020 সালে আমাদের সারা বিশ্বের মতো আমরাও অনেক চড়াই উচড়াই পার করেছি COVID-19 এর জন্য, এবং অনেকগুলো চ্যালেঞ্জের আমরা মুখোমুখি হয়েছি, এবং আমরা সেগুলো কিভাবে মোকাবেলা করবার চেষ্টা করেছি আপনারা সবাই জানেন। আপনাদেরকে সঙ্গে নিয়ে পুরোটা সময় আমরা পথ পার করেছি এবং আপনাদের অনেক পরামর্শ আমরা পেয়েছি, আপনাদের অনেক প্রশ্ন থেকে আমাদের অনেক কিছু আমরা নতুন উদ্যোগ নিতে পেরেছি। সেই জন্য আপনাদের প্রতি আমি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে যেটি হয় যে যে কোনো চ্যালেঞ্জ যখন আসে তখন অনেক সম্ভাবনাও তার সঙ্গে আসে, আর এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে গিয়ে অনেক অমূল্য অভিজ্ঞতা আমাদের অর্জন হয়। তো সেই অমূল্য অভিজ্ঞতা গুলোর উপরে ভিত্তি করে আমরা সামনের বছরে আমাদের যে মূল লক্ষ্য গুণগত শিক্ষা সেগুলো অর্জনের পথে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবো বলে আমরা বিশ্বাস করছি। সামনের বছর আমাদের নিয়মিত যে শিক্ষা কার্যক্রম তার পাশাপাশি আমরা কি কি পদক্ষেপ নেব তা তার কয়েকটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের এখন একটি বড় প্রশ্ন, যেটি যেহেতু ডিসেম্বরের শেষ, সবার খুব বড় প্রশ্ন বই উৎসব নিয়ে, বই বিতরণ নিয়ে। এটি খুব স্বাভাবিক, আমাদের গত 11 বছর আমরা অভ্যস্ত হয়ে গেছি যে বছরের প্রথম দিন বাংলাদেশে সারা দেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের প্রতিটি শিক্ষার্থী তাদের বই উৎসবে অংশ নেয়, এবং এটি আমাদের দেশের একটা বড় উৎসবে পরিণত হয়েছে এবং সারা বিশ্বে একটা একটা বিস্ময়কর ঘটনাই বলা যায়। তো সেই এবারের বই উৎসব COVID-19 যেমন আমাদের সকল উৎসবকে প্রভাবিত করেছে, আমাদের বই উৎসবকেও একইভাবে প্রভাবিত করেছে, এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি নিরাপত্তা সেগুলোর কথা ভেবে আমরা একই দিনে সব শিক্ষার্থীর হাতে বই তুলে এবার দিতে পারবো না, দেব না, কারণ জনসমাবেশ সেটি তো কিছুতেই আমরা করতে পারি না। প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য আমরা 3 দিন করে সময় দিতে চাইছি, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট 12 দিনে আমরা বই বিতরণ করব। কাজে এক একটি ক্লাসের শিক্ষার্থীরা 3 দিনে আসবে, এটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলে দেবে যে এই এত থেকে এত পর্যন্ত তোমরা আসো অমুক দিন, সেভাবে একটা ব্যবস্থা করে আমরা একই ক্লাসের শিক্ষার্থীরা 3 দিন আসবেন ভাগে ভাগে এবং তাদের বইগুলো নিয়ে যাবেন। কাজে 4টি ক্লাস 6 7 8 9 তারা 3 4 12 দিনে আমরা এই বই বিতরণের কাজটি সম্পন্ন করতে চাই, যাতে কোনো ধরনের কোনো বড় জনসমাবেশ না ঘটে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অবশ্যই এটাও বলে রাখি যে 31 ডিসেম্বর 2020 বরাবরের মতোই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি আমাদের এই বই বিতরণ কর্মসূচির সেটি উদ্বোধন করবেন ইনশাল্লাহ, এবং তারপর দিন থেকে আমাদের এই বই বিতরণের কর্মকাণ্ডটি যেভাবে আমরা ঠিক করেছি সেই অনুযায়ী ইনশাল্লাহ হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমতা আনা এবং গুণগত শিক্ষা অর্জন এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, এবং আপনারা জানেন যে এবার লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। আমরা আশা করছি এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিছুটা হলেও হয়তো সমতা আসবে, এবং মিক্সড এবিলিটি ক্লাস, আমাদের যেমন একেবারে কিছু স্কুলে যারা খুব ভালো ফলাফল করে তেমন শিক্ষার্থীরা যায়, আর অনেক স্কুল থাকে যেখানে হয়তো একেবারে খুব ভালো ফলাফল করছে না, অনেক পিছিয়ে আছে, তেমন শিক্ষার্থীরা যায়। এই যে একটা বিরাট রকমের বৈষম্য একটা তৈরি হয়ে যায়, এবং এই বৈষম্যটা তারা মোটামুটি সমস্ত ক্লাসেই তাদের পুরো শিক্ষা জীবনেই প্রায় অন্তত এই স্কুল কলেজ পার হওয়া পর্যন্ত এই পুরো সময়টাই তারা এই বৈষম্যটাকেই বয়ে নিয়ে যায়।
তো এর শিকার হয় কাজে, সেটি আমাদের এখন সারা বিশ্বে শিক্ষা ব্যবস্থায় এটি সবাই পরিত্যাগ করছেন, সবাই এটি থেকে বেরিয়ে আসার জন্য নানান কাজ করছেন। তো আমাদের এই লটারির মাধ্যমে যেটি হচ্ছে তাতে এই বৈষম্যের জায়গাটা অনেকখানি নিরসন হবে এবং কিছুটা হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমতা আসবে। আর মিক্সড এবিলিটি ক্লাসের কারণে 2021 সালে আমাদের গুণগত শিক্ষা অর্জন কিছুটা হয়তো সহজতর হবে আমরা তাই আশা করছি। রোল নাম্বারের বিষয়টা নিয়ে একটা একটা সমস্যা আমাদের হয়, সেটা হচ্ছে যে ওই প্রত্যেক শ্রেণীতে যে রোল নাম্বার থাকে, আমাদের যে রোল নাম্বারের প্রথাটি যেটি রয়েছে তার কারণে একটা অনভিপ্রেত প্রতিযোগিতা একটা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে অনেক সময় যে সহযোগিতার মনোভাব যেটি থাকা দরকার অনেক সময় সেটির অভাব ঘটে এই রোল নাম্বারের কারণে, সামনে আসতে চায় সবাই। তো আমরা চেষ্টা করছি 2021 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের শ্রেণীর রোল নাম্বারের এই বিষয়টি পরিবর্তে আইডি নম্বর প্রদান করতে। এতে পুরনো রোল নাম্বার প্রথার বিলুপ্তি হবে এবং অনভিপ্রেত প্রতিযোগিতা বন্ধ হয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা সহযোগিতার মনোভাব তৈরি হবে, এটি আমরা আশা করছি। সীমিত আকারে শ্রেণী কার্যক্রম শুরু সেটি নিয়ে আমরা ভাবছি 2021 শিক্ষাবর্ষে করোনা পরিস্থিতি কিছুটা অনুকূলে আসা মাত্র আমরা স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শিক্ষা কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছি। তবে একই সঙ্গে আমাদের অনলাইন কার্যক্রমও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের সবলতা বা দুর্বলতা নিরূপণ করা, আপনারা জানেন যে এই বছর আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের শিক্ষণ ফল অর্জনের মূল্যায়ন করেছি এবং এই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন শেষ হলে আমরা আমাদের শিক্ষার্থীদের কোথায় কোথায় দুর্বলতা আছে, কোথায় তারা খুবই সবল সেই বিষয়গুলো আমরা চিহ্নিত করতে পারবো এবং সে অনুযায়ী সামনের বছর আমরা যথোপযুক্ত ব্যবস্থা আমরা নেব। অ্যাসাইনমেন্টের বিষয়ে গত বছর আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো আমরা শিক্ষার্থীদের দিয়েছিলাম তারা যেগুলো জমা দিয়েছে এই কাজটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী শতকরা 85% শিক্ষার্থী অত্যন্ত উৎসাহের সাথে এই শিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে। এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা দুটো ধারণা পেয়েছি, আমাদের শিক্ষার্থীরা কেবল নম্বর বা প্রমোশনের জন্য লেখাপড়া করে এই ধারণাটি অনেকের ছিল, আমাদেরও অনেকের ছিল, সেই ধারণাটি আমাদের ভুল প্রমাণিত হয়েছে। অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে ওদের অনেক শিক্ষণ ফল কিন্তু অর্জিত হয়েছে এবং এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা নতুন করে অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষণ কার্যক্রম এটি আমরা অব্যাহত রাখবো এবং এই বিষয়ে আমাদের বিশেষজ্ঞরা কাজ করে যাচ্ছেন। আমরা গত বছর প্রজেক্ট বেসড এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এর ক্ষেত্রে তিনটা কাজ করেছি, যে বিভিন্ন প্রকল্প ভিত্তিক যে তাদের বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখা। করোনা সংক্রমণের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি নামে একটি প্রকল্প ভিত্তিক শিক্ষণ কার্যক্রম আমরা শুরু করেছি। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট কিভাবে বাস্তবায়ন করা যায় তার উপরে আমরা গত বছর পাইলটিং করেছি। শিক্ষার্থীরা গত বছর কমিউনিটি সার্ভিস হিসেবে 10,000 একরেরও বেশি জমিতে বোরো ধান কেটে কৃষকদের সাহায্য করেছে। আপনারা জানেন সারা দেশেই মাননীয় প্রধানমন্ত্রী একটি আহ্বান জানিয়েছিলেন যখন বন্যা এসে গিয়েছিল আমাদের এবং করোনার কারণে যারা কৃষি জমিতে ধান কাটার কাজটি করে তাদের কে পাওয়া যাচ্ছিল না, সকল কিছু বন্ধ ছিল লকডাউনের মধ্যে। সেই সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দেশে আমাদের ছাত্রলীগের ছেলেরা যেমন করেছে, আমাদের অন্যান্য রাজনৈতিক সংগঠন আমাদের আওয়ামী লীগের সহযোগী সংগঠন তারা যেমন কাজ করেছে, একইভাবে আমাদের কিন্তু আমরা আহ্বান জানিয়েছিলাম আমাদের শিক্ষার্থীদের এবং আমাদের শিক্ষকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা তাদের যার যার নিজস্ব এলাকায় কৃষক ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের এই প্রায় 10,000 একর জমিতে বোরো ধান কেটে কৃষকদেরকে সহায়তা করছে। এই সব যে অভিজ্ঞতা গুলো আমাদের হয়েছে তার উপর ভিত্তি করে আমরা সামনের বছর ইতিমধ্যে আমরা বেশ কিছু নতুন প্রকল্প তৈরি করেছি এবং আমাদের এনসিটিবি একই ধরনের আরো কিছু প্রকল্প তৈরি করার কাজ করছে। সামনের বছর আমরা এই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই
প্রজেক্ট বেসড এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং কার্যক্রম পরিচালনা করব যা ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে মূল্যায়িত হবে। আমরা 2020 শিক্ষাবর্ষে শিক্ষক শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে তিনটি উদ্যোগ আমরা গ্রহণ করেছিলাম। একটা হচ্ছে পুষ্টি বিষয়ে সারা দেশে 65,000 শিক্ষক কর্মচারীদের সফলভাবে আমরা প্রশিক্ষণ প্রদান করেছি এবং সনদ প্রদান করেছি। মানসিক স্বাস্থ্য বিষয়ের উপর প্রশিক্ষণের পাইলটিং গতকাল 28 ডিসেম্বর তারিখ থেকে শুরু হয়েছে, ভবিষ্যতে এটি সারা দেশে চালু করা হবে। যৌন স্বাস্থ্য ও লিঙ্গ সমতার বিষয়ের উপর প্রশিক্ষণের জন্য 9টি জেলায় পাইলটিং এর কাজ সম্পন্ন হয়েছে। মানসিক স্বাস্থ্য, যৌন প্রজনন স্বাস্থ্য এবং লিঙ্গ সমতার বিষয়ে হেল্পলাইন চালু করা হয়েছে। এতে মাসে 3,000 মতো শিক্ষার্থী এ থেকে সেবা পাচ্ছে। এবছর সামনের বছর আমাদের এসব স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমগুলোকে আমরা সারা দেশে বাস্তবায়ন করতে চাই, সে লক্ষ্যে আমরা কাজ করছি। ডিজিটাল মনিটরিং, এবছর করোনাকালীন ডিজিটাল মনিটরিং কার্যক্রম আমরা চালু করেছিলাম এবং আগামী বছর এই সকল একটি নমুন পর্যন্ত সকলের একটা সংযোগের মধ্যে যেন আমরা থাকি সেই বিষয়টি নিশ্চিত করবার জন্য আমরা কাজ করছি। করোনার সময় আমরা লক্ষ্য করেছি যে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক তারা প্রথমে একেবারে প্রথমে অনলাইন পাঠদান বা পাঠ গ্রহণের ব্যাপারে এক ধরনের জড়তা ছিল, কিন্তু সেটি খুব কম সময়ের মধ্যে সেটি কাটিয়ে উঠে আমরা দেখেছি যে একটা অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি সবার কাছ থেকে এবং ইতোমধ্যে এই বিষয়ে সকলেই অভ্যস্ত এবং দক্ষ হয়ে উঠেছে। তো সংসদ টিভির মাধ্যমে পাঠদান যেটি আমাদের চলছে সেটিরও কিন্তু উত্তরোত্তর উন্নতি হয়েছে। কাজে আমরা আগামী বছর এই সকল কার্যক্রমগুলো কিন্তু আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমাদের শ্রেণীকক্ষে পাঠদান আশা করছি। আমাদের নানান ধরনের যে উদ্যোগ রয়েছে স্বাস্থ্য বিষয়ক এবং টিকার বিষয়েও যে সরকারের যে উদ্যোগ রয়েছে সেগুলোর সবকিছুর মাধ্যমে আমরা আশা করছি যে এই করোনার যে একটা ভয়াবহ পরিস্থিতি ছিল সারা বিশ্বে সেটি কাটিয়ে উঠে আমরা কিছুটা অনুকূল পরিবেশ এই বছর আমরা দেখতে পাবো এবং আমাদের শ্রেণীকক্ষে এনেই আমাদের শিক্ষার্থীদেরকে আমরা পাঠদান করতে পারবো। কিন্তু তার পাশাপাশি আমাদের অনলাইনে পাঠদান কার্যক্রম সেটিও আমাদের অব্যাহত থাকবে। আর আমাদের এই গত এক বছরের এই যে নানান অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নত করবার জন্য আমরা নানান ধরনের যে উদ্যোগগুলোর কথা এতক্ষণ বললাম আর সেগুলো এবং আরো অনেক উদ্যোগ সেগুলো আমরা একই সঙ্গে আমরা চালিয়ে যাব। তো আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমি একটু তাকে অনুরোধ করব যদি তিনি তার মন্ত্রণালয় থেকে কিছু বলতে চান যদি একটু বলেন, তারপরে আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নিতে প্রস্তুত আছি এবং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সব সহকর্মীরাও সঙ্গে আছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রের সচিব বৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব, সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা এবং ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। 2021 শিক্ষাবর্ষের প্রাথমিক স্তর ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আজকের এই সম্মেলনে আপনারা সবাই অবগত আছেন। কোভিড-19 এর প্রাদুর্ভাবের কারণে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে,
শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য সংসদ বাংলাদেশ টেলিভিশনে ঘরে বসে শিখি অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশ বেতার ও কমিউনিটি রেডিওর মাধ্যমে পাঠদান সম্প্রদান সম্প্রসারণ করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমের সুফল কোভিড-19 প্রাদুর্ভাবের সময় ব্যবহার করছি ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনার ফলে শিক্ষা কার্যক্রম যেমন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে, অন্যদিকে আমাদের শিশুরা ছোটবেলা থেকে ডিজিটাল পদ্ধতির সাথে পরিচিত হতে পারছে, যা ভবিষ্যতে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সহায়ক হিসেবে কাজ করবে। আশা করি আমাদের শিক্ষার্থীরা স্বাধীনতা চেতনা উজ্জীবিত হয়ে একটি জনশক্তি, একটি দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার জন্য সুশিক্ষা লাভ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, কোভিড-19 এর প্রাদুর্ভাবের কারণে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 31শে ডিসেম্বর পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার সময় কোভিড-19 এর কারণে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন এবং শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি 2021 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের সংক্ষিপ্ত তথ্য জাতির উদ্দেশ্যে তুলে ধরছি। 2021 শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা 2,29,91,452 জন, মুদ্রিত মোট পাঠ্যপুস্তকের সংখ্যা 10,25,82,801। প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য মুদ্রিত পাঠ্যপুস্তক 9,56,90,291। প্রাথমিক শ্রেণীর জন্য 33,39,611। আমার বই 33,39,611 অনুশীলন খাতা, আমার বই হলো 33,39,611 অনুশীলন খাতা। ক্ষুদ্র নিগোষ্ঠী প্রাথমিক শ্রেণীর এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য 2,13,288 পাঠ্যপুস্তক মুদ্রণ করা হয়েছে। সম্ভাব্য ছাত্রছাত্রী এবং মোট চাহিদার 2% বাফার স্টক হিসেবে পাঠ্যপুস্তক মুদ্রণ করা হয়েছে। ইংরেজি ভাষণের জন্য মুদ্রিত পাঠ্যপুস্তক 7,46,947 কপি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আগামী 1 জানুয়ারি 2021 তারিখে প্রাথমিক পর্যায়ে সকল ছাত্রছাত্রীদের 4 রঙের আকর্ষণীয় বই তুলে দেওয়ার সকল কার্যক্রম ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। 31শে ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2021 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক প্রাথমিক স্তর ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। সে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিনই হোক। আমাদের সচিব মহোদয়রা কি কেউ একটু কিছু বলতে চান? না মাননীয় মন্ত্রী, আমার মনে হয় যে আমি কারিগরি শিক্ষা সচিব বলছি। জি জি, আপনার বক্তব্যে এবং মাননীয় প্রতিমন্ত্রীর বক্তব্যে আমাদের সামগ্রিক কর্ম পরিকল্পনা প্রকাশিত হয়েছে এবং সেক্ষেত্রে আমি মনে করি না যে নতুন কিছু সংযোজনের সুযোগের পর্যায়ে আছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আচ্ছা, তাহলে আমরা কি আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে চলে যেতে পারি? আপনারা যদি আপনাদের প্রশ্নগুলো করেন আমরা আমাদের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা করতে পারি বোধহয় যে সব প্রশ্নগুলো যদি আগে নিয়ে নি, তারপরে যদি একে একে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি সেটা বোধহয় একটা সুবিধা হতে পারে। আর সব প্রশ্ন একবারে নিয়ে নিলে প্রশ্ন হয়তো রিপিট সেভাবে হবে না। জি, আপনাদের প্রশ্ন যদি করেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা,
আপনারা জানেন মাননীয় মন্ত্রী মহোদয় মানে অসুস্থ ছিলেন করোনা, উনি কিছুদিন আগেই করোনা মুক্ত হলেন, সেক্ষেত্রে মাননীয় মন্ত্রী অনেক দুর্বল। ইতিমধ্যে আমাদের প্রেস কনফারেন্স অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেল, আমাদের খুব কম সময়ের মধ্যে শেষ করতে হবে, সেক্ষেত্রে আগে আমরা প্রশ্নগুলি নিয়ে নিব যতটা সংক্ষিপ্ত করা যায়। আর আমি মনে করি মাননীয় মন্ত্রী মহোদয় যে বিস্তারিত বক্তব্য দিয়েছেন সেক্ষেত্রে অনেকেই অনেকেরই হয়তো প্রশ্ন থাকবে না। মাননীয় মন্ত্রী মহোদয় আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে অনেকে হয়তো 2-3 দিন আগে থেকেই প্রশ্ন করবে এরকম সিরিয়াল দিয়েছিলেন, আমি আশা করি এক্ষেত্রে এই প্রশ্নগুলো থাকবে না। এই মুহূর্তে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ করছি ভট্টাচার্য, দৈনিক ঘুরে কাগজ আর সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আমরা মানে একটা কিউ মেনটেন করছি, সেক্ষেত্রে যে আগে আমাকে মেসেজ পাঠিয়েছেন তাকে আগে সিরিয়ালে দিচ্ছি, সেক্ষেত্রে কোন রকমের ব্যত্যয় হচ্ছে না, সিরিয়ালটা মেনটেন করা হচ্ছে। এই মুহূর্তে আমি আশা করছি আমি জনাব অভিজিৎ ভট্টাচার্য যে আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনার প্রশ্নটি করার জন্য, দৈনিক ভোরের কাগজ অভিজিৎ ভট্টাচার্য। মন্ত্রী মহোদয় আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব স্যার কিছু বলবে। না 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 না, আমি খায়ের আমি আসলে আনমিউট মানে সেন্ট্রালি আনমিউট হয়েছিলাম, এজন্য বলতে আমি জাস্ট আমাদের সচিব বলেন যে কথাটা বলেছেন ওই ওই কথাটাই বলতে চাচ্ছিলাম যে মাননীয় মন্ত্রী মহোদয় বিস্তারিত সবকিছু বলেছেন, তারপর যে মানে আমাদের আমাদের আজকে যেটা প্রকাশিত হওয়ার সে সব মাননীয় মন্ত্রী মহোদয় বলে দিয়েছেন, তারপর যদি সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্ন থাকে সে প্রেক্ষিতে হয়তো আমরা কিন্তু মূল বক্তব্য বলা হয়ে গেছে সেইটি কথাটা বলার জন্য আমি সেন্ট্রালি মিউটেড ছিলাম বলে আমি কথাটা বলতে পারি। ধন্যবাদ, ঠিক আছে। আমি অনুরোধ জানাচ্ছি হাসানাত রাব্বি চ্যানেল 24, হাসানাত রাব্বি। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? আমার আগের প্রশ্নটা জি, আমি আপনাকে ধন্যবাদ অভিনন্দন জানাই, তিনি করোনা জয়ী আমাদের মধ্যে এবং তার সুস্বাস্থ্য কামনা করি। আমার মোটামুটি যা বলেছেন তাতে প্রশ্নের আর কিছু নেই, তারপরে 3টে প্রশ্ন আমি বের করেছি। সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফলটা আপনি বলেছেন যে অধ্যাদেশ জারি করে তারপরে প্রকাশ হবে, সেটা কবে নাগাদ প্রকাশ হতে পারে? আমরা শুনেছিলাম জানুয়ারিতে ফলাফল প্রকাশের প্রকাশের বিষয়টা আপনাদের ঠিক আছে কিনা সেটা একটু জানা। আরেকটা হচ্ছে যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির বিষয়ে কি বলবেন, সেটা কি এই অর্থ বছরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি হবে কিনা? যদি হয় তাহলে অনার্স মাস্টার শিক্ষকদের ক্ষেত্রে কি হতে পারে, এটা একটা আলাদা। আর রোল নম্বরের বিষয়ে আপনি বলছেন যে রোল নম্বরটা থাকবে না, তো সেটা রোল নম্বরটা কি শুধু হাই স্কুলে থাকবে না, না প্রাইমারি হাই স্কুল মিলিয়ে এটা থাকবে না, বা এটা যদি না থাকে তাহলে কবে থেকে এটা কার্যকর হবে? ধন্যবাদ। আমি এই মুহূর্তে অনুরোধ করছি হাসানাত রাব্বি চ্যানেল 24, আপনি যদি শুনতে পান তাহলে আনমিউট করে আপনার প্রশ্নটি করুন প্লিজ। হাসানাত রাব্বি চ্যানেল 24, সবাইকে শুভ অপরাহ্ন। অধিকাংশ প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন মন্ত্রী মহোদয়, আমি শুধু একটা জিনিস জানতে চাই। আজকে উচ্চ আদালত একটা আদেশ দিয়েছে যে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির বিষয়ে এবং 1 সপ্তাহের জন্য এটা বাড়ানো হয়েছে, এই বিষয়ে মন্ত্রী মহোদয়ের কোনো বক্তব্য প্রয়োজন আমাদের? ধন্যবাদ। আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি মোস্তফা মল্লিক চ্যানেল আই, মোস্তফা মল্লিক চ্যানেল আই, আপনি শুনতে পাচ্ছেন? আপনি যদি শুনতে পান। আমি শুনতে পাচ্ছি, খায়ের ভাই আমি শুনতে পাচ্ছি, বলুন প্লিজ।
আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি এরই মধ্যে আমার সহকর্মীরা জানিয়েছেন আপনাকে অভিনন্দন, কারণ আপনি আবারও কার্যক্রম শুরু করতে পেরেছেন। আমি সহজভাবেই প্রশ্নটা করি, প্রশ্নটা আমার নয়, বিভিন্ন জায়গা থেকে এই প্রশ্নগুলো দর্শক এবং আমাদের যারা সাধারণ নাগরিক আছেন তারা করছেন। সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই আমাদের চেয়ে ভালো অবগত আছেন যে ঢাকা এবং বিভাগীয় শহরের সেরা অসেরা মানে ভালো কিংবা খারাপ অথবা মানসম্মত নয় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য তারা মোটা অঙ্কের টাকা নিচ্ছে। আপনি যদি চান সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে তো আমরা সবসময় এগুলো পাঠাই, আমরা আপনাকে সেগুলো পাঠিয়ে দিতে পারি। ঢাকার আলোচিত নাম করা একাধিক বিদ্যালয়গুলো কোভিড এর এমন পরিস্থিতিতেও একটা বছর শিক্ষা কার্যক্রম হয়নি, কিন্তু তারা আবারও পরবর্তী শ্রেণীতে ওঠার জন্য তারা ফি দাবি করছে। যদিও আপনি বারবার বলে এসেছিলেন যে এটি এটি হবে না, তো এই বিষয়ে আপনার সরকারের একটা সুস্পষ্ট প্রজ্ঞাপন জারি করা যায় কিনা কিংবা হবে কিনা এটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবকরা আপনার কাছে জানতে চাচ্ছেন। আমি আপনাকে যেহেতু গণমাধ্যম কর্মী আমার প্রশ্নটা করলাম, ধন্যবাদ। ধন্যবাদ মুসা মল্লিক। আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি মোস্তাক আহমেদ, দৈনিক প্রথম আলো। মোস্তাক আহমেদ, আপনি যদি শুনতে পান তাহলে আনমিউট করে আমাদের আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যাঁ শুনছি খায়ের ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। না মাননীয় মন্ত্রীকে আমরা অভিনন্দন যে উনি করোনা থেকে মুক্ত হয়ে আমাদের সামনে আসছেন এই জন্য তাকে আমরা অভিনন্দন জানাই। তো আমার সুনির্দিষ্ট দুইটা বিষয় একটু জানার, সেটা হলো আপনি পাবলিক পরীক্ষাগুলো নিয়ে বলেছেন কাট চাট করে পরীক্ষা নেবেন, কিন্তু এটাও তো সত্য যে মাধ্যমিক পর্যায়ের যে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরাও তাদের অপর শ্রেণীতে উঠবে, তো তাদের ইতিমধ্যে তো 16 জানুয়ারি পর্যন্ত বন্ধ, হয়তো যে পরিস্থিতি তাতে আরো কিছুদিন বন্ধ হতে পারে। সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি আপনারা কোনো কাট চাট করা কোনো পাঠ্যসূচি আগে ঘোষণা করবেন কিনা? অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই যে গত একটা বছর তো একটা বড় ক্ষতি হয়েছে, তো তারা তো একটা এই ঘাটতি নিয়ে উপরের শ্রেণীতে উঠবে, হয়তো অনলাইন ক্লাস টেলিভিশনের ক্লাস কিছুটা পূরণ করা সম্ভব হয়, কিন্তু বাস্তবে আসলে বেশিরভাগ ক্ষেত্রে এটা কার্যকর হয়নি, আপনারাও সেটা ভালো জানেন। তো এখন আমার প্রশ্ন যে এই শিক্ষার্থীরা যখন অপরের শ্রেণীতে উঠবে তারা তো একটা বিরাট ঘাটতি নিয়ে উঠবে, তো সেই ঘাটতিটা পূরণের জন্য আগে থেকে আপনাদের যে কোনো কর্মসূচি পরিকল্পনা আছে কিনা সেটা আপনারা ঘোষণা করবেন কিনা? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা, সবাই সুস্থ থাকুন। আমার একটি সম্পূরক প্রশ্ন, অভিজিৎ দা আমার প্রশ্নটা করে ফেলেছেন, তার সম্পূরক অংশ হচ্ছে যে অনার্স কলেজ রাখা হবে না এরকম একটি শুনেছিলাম, যদি রাখা না হয় তাহলে যারা শিক্ষক আছেন তাদের কি হবে? 28 বছর ধরে তারা এমপিও বঞ্চিত, বিষয়টি সম্পর্কে একটি জানা দরকার। আর একটি বিষয় হলো যে অষ্টম শ্রেণীর সনদ নাগাদ হাতে যাবে এটা একটি, আর একটা বিষয় হলো এমপিও নীতিমালা চূড়ান্ত হয়ে গেছে। আব্বাস সাহেব আমি আপনার দ্বিতীয় প্রশ্নটা শুনতে পাইনি, আবার যদি বলেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে অষ্টম শ্রেণীর সনদ কবে নাগাদ? আচ্ছা, তারপরের প্রশ্নটি হলো যে নীতিমালা চূড়ান্ত হয়ে গেছে, জনবল কাঠামো এমপিও নীতিমালা, তাহলে 21 সালে নতুন দেওয়া হলে সেটা কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু হতে পারে? এটা হচ্ছে সম্পূরক অভিজিদ্দার। আর চূড়ান্ত নীতিমালায় শিক্ষকরা জায়গা পায়নি বলে আমি জানি, আর ভর্তিতে ডোপ টেস্ট শুরু করতে আপনারা একটা বৈঠক করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, এর নীতিমালা করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শিক্ষা মন্ত্রণালয় ধরনের উদ্যোগ নেবে এটা যদি জানতে পারি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পরীক্ষা হয়নি, এসব পোলাপানরা বসে আছে, তাদের ব্যাপারে কি হতে পারে? আচ্ছা, সংশোধিত নীতিমালা যেটা এই ভর্তির 2021 ভর্তির যে নীতিমালা সেখানে কত টাকা ভর্তি ফিস হবে তা উল্লেখ নেই। রাজধানীর নামী দামি শিক্ষা প্রতিষ্ঠান এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যতটা সম্ভব যে যার মতো করে আদায় করছে, কোনো নিয়ম কানুন নেই, মানে যার যেমন ইচ্ছা সে তেমন ভাবে আদায় করছে।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী, সবাইকে ধন্যবাদ, আমার এই প্রশ্নগুলোর উত্তর জানা দরকার। ধন্যবাদ এস এম আব্বাস। এই মুহূর্তে প্রশ্ন করবেন এম এইচ রবিন। এম এইচ রবিন, আপনার যদি প্রশ্নটি আগে করা হয়ে থাকে তাহলে তো আর প্রশ্ন করার প্রয়োজন নেই, আর যদি প্রশ্নটি করা না হয়ে থাকে আপনি আপনার প্রশ্নটি করুন, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। এম এইচ রবিন আমাদের সময়, বুঝতে পারছেন? এম এইচ রবিন আমাদের সময়, শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, বলেন প্লিজ। মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে অভিনন্দন, আপনি সুস্থ হয়েছেন, আপনি নিশ্চয়ই আরো ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা থাকবে। আমার সুনির্দিষ্ট কয়েকটি বিষয় জানার বিষয়, এক নম্বর হলো যে এই যে ভর্তি নীতিমালায় যে বয়স নির্ধারিত করে দেওয়া হয়েছে এর কারণে অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারে না। এমনও কিছু স্টুডেন্ট আছে যারা 5 বছর বয়সে ক্লাস ওয়ান শুরু হয়েছে, তারা এই বছর পিএসসি পরীক্ষা মানে পঞ্চম শ্রেণী সমাপনী হয়েছে, সে এখন ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারে না। একইভাবে যে স্টুডেন্ট পঞ্চম 5 বছর বয়সে ক্লাস ওয়ানে ভর্তি হয়ে এই বছর অষ্টম শ্রেণী সম্পন্ন করেছে, সে নবম শ্রেণীতে ভর্তি হতে পারে না। এই এইসব শিক্ষার্থীদের বিষয়ে মন্ত্রণালয়ের ভাবনা কি, যেহেতু তারা অনলাইনে আবেদন করতে পারছে না? এক নাম্বার দুই, যেহেতু বছরের শেষ অন্তে শিক্ষা সংবাদ সম্মেলনটা হচ্ছে, আমাদের একটু প্রিভিয়াস বিষয়গুলো দেখতে হয়, শিক্ষা আইন আর কতদিন সময় লাগতে পারে? আরেকটা বিষয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে সংশোধিত আইন হওয়ার কথা ছিল উচ্চশিক্ষা কমিশন নামে, এটি কবে নাগাদ হইতে পারে? মাননীয় আরেকটা বিষয়, মাউসির ডিজি কে সরাসরি অভিযোগ করে বলা হয়েছে একটি মামলায় যে তার যোগ সদস্যে মাউসির দুর্নীতি স্বর্গরাজ্য পরিণত হয়েছে, সম্প্রতি শিক্ষা ক্যাডার একজন কর্মকর্তা এই মামলাটি দায়ের করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, মাউসি কি সত্যি দুর্নীতি স্বর্গরাজ্য? তাহলে মন্ত্রণালয়ের অবস্থান কি, যেহেতু সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, সেক্ষেত্রে আমরা মন্ত্রণালয়ের দৃশ্যমান কোন অবস্থান আমাদের কাছে জানা নেই? ধন্যবাদ। ধন্যবাদ এম এইচ রবিন। আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি শারমিন নীরা, 71 টেলিভিশন, প্লিজ আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি এসেছেন। সুনির্দিষ্ট ভাবে একটু জানতে চাই, যারা অষ্টম থেকে নবম শ্রেণীতে যাচ্ছে, আমরা যদি রাজধানীর ভালো স্কুলগুলোর কথা বলি তাহলে সেই স্কুলে লক্ষ্য করা যায় যে সেই শিক্ষার্থীদের যে ফলাফল, সেই ফলাফলের উপর আসলে নির্ভর করে শিক্ষার্থী সায়েন্স পড়বে নাকি কমার্স পড়বে বা বাকি থাকলো আর্টস। তো যেহেতু এবার পরীক্ষা হয়নি তাহলে এবার এই বিষয়টি কিভাবে চূড়ান্ত হবে, যেহেতু বই তারা পাবে ধাপে ধাপে, সায়েন্স আর্টস কমার্স কিসের প্রেক্ষিতে তারা আসলে পাবে, সেই বিষয়টাও একটু পরিষ্কার হতে চাই। ধন্যবাদ। আপনাকে অভিনন্দন, আপনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসছেন, যদিও আমাদের সহকর্মীরা আপনাকে আগেই ধন্যবাদ জানিয়েছে। আমার দুটা প্রশ্ন রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে আগামী বছরের বই মুদ্রণ কার্যক্রম পরিদর্শনের দায়িত্ব পেয়েছিল দুটি প্রতিষ্ঠান, এর মধ্যে মাধ্যমিকের বই পরিদর্শনের জন্য পেয়েছিল ইন্ডিপেন্ডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস, তারা এই এক প্রতিষ্ঠান, তো তারা বিভিন্ন প্লেসে গিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী কথা বলেছে, এইরকম একটা অভিযোগ আপনাদের মন্ত্রণালয়ে এসেছে। তো অভিযোগে অভিযোগের ভিত্তিতে জানা গেছে যে এরকম বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর বইয়ের মধ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বানিয়ে বাঙালিদের বঙ্গবন্ধুর পূজা করাবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে যারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না তারা কিভাবে আসলে সরকারের এরকম গুরুত্বপূর্ণ কাজ পেয়ে থাকে বা তারা পাচ্ছে, তো এবং তাদের বিরুদ্ধে এই অভিযোগটা করেছে আসলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, পাশাপাশি আরেকটা প্রশ্ন হচ্ছে প্রায় 80,000-এর উপরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শূন্য হয়ে আছে, তো সেগুলোতে এনটিআরসি মামলা জনিত কারণ বা নানা বাধার কারণে বা নানা সমস্যার কারণে নিয়োগ দিতে পারছে না। অন্যদিকে যারা নিবন্ধিত প্রায় 6 লাখ প্রার্থী নিবন্ধিত, তারা চাকরির পাওয়ার অপেক্ষায় রয়েছে এবং অনেকের বয়সও শেষ হয়ে যাচ্ছে, আমি জানতে চাচ্ছি যে এই তাদের জন্য আসলে কবে থেকে। মুরাদ হোসেন আপনি মনে হয় মিউট হয়ে গেছেন, আপনার কথা শোনা যাচ্ছে না। ঠিক আছে,
আমি সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমরা যারা কথা বলছি না, তারা যদি ভিডিওটা অফ রাখি তাহলে আমরা ভালো নেট পাবো, তাহলে আমরা ভালোভাবে। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে এনটিআরসি এর প্রায় 80,000-এর উপরে শিক্ষা প্রতিষ্ঠান শূন্য আসনের তালিকা সংগ্রহ করা হয়েছে, তো সেগুলো নানা কারণে যদিও নিয়োগ দেওয়া যাচ্ছে না, কিন্তু প্রায় 6 লাখ নিবন্ধিত প্রার্থী চাকরির অপেক্ষায় রয়েছে। তারা অনেকের এর মধ্যে বয়স শেষ হয়ে যাচ্ছে, এই চাকরি প্রত্যাশীরা প্রায় 8-10 বার স্মারকলিপি দিয়েছে গণবিজ্ঞপ্তি প্রকাশ করার। তো আমি একটু জানতে চাচ্ছি যে কবে থেকে আসলে এই যে শূন্য পদে স্কুলগুলোতে শিক্ষক শূন্য পদ গুলো নিয়োগ কার্যক্রম শুরু হবে এবং গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এটা আসলে অপেক্ষমান যারা চাকরির জন্য নিবন্ধিত যারা অপেক্ষমান রয়েছেন তারা জানতে চাচ্ছেন, এবং কবে থেকে আসলে নিয়োগ কার্য শুরু হবে এটা একটু আমার প্রশ্ন ছিল। জি ধন্যবাদ। ধন্যবাদ মুরাদ হোসেন। আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি নুরে আলম পিন্টু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। নুরে আলম পিন্টু, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আপনার প্রশ্ন শুনতে পাচ্ছি? মাননীয় শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন, তিনি আসলে করোনা থেকে মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন, অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য। আমার দুটো প্রশ্ন রয়েছে, একটা যেহেতু আজকে পাঠ্যপুস্তক নিয়ে সংবাদ সম্মেলন মূলত, সেটি নিয়ে যে বইয়ের কাগজ নিয়ে আমরা এবার দেখেছি যে অনেক সংকট তৈরি হয়েছে এবং অনেকগুলো মুদ্রণ প্রতিষ্ঠান যারা বিভিন্ন ভাবে নিম্নমানের কাগজ দেওয়ার চেষ্টা করেছে, এনসিটিবি তাদেরকে ধরেছে, আবার অনেক জায়গায় চেষ্টা চলছে, তো এই নানা ধরনের প্রশ্ন রয়েছে। এবং আমি যতটুকু জানি যে বইয়ের কাজ এখন পর্যন্ত পুরোপুরি অন্যান্য বছর এর মধ্যেই বই উপজেলা পর্যায়ে চলে যায়, কিন্তু এইবার আসলে অগ্রগতি অনেকটাই কম, আমি পরিসংখ্যানটা নাই বললাম, তো সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের পুরো দমে বই পেতে কতদিন লাগতে পারে? আরেকটি বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষার ফলাফল, এইচএসসি ফলাফল দেওয়া হবে খুব শীঘ্রই মাননীয় মন্ত্রী বলেছেন, তো এই ফলাফলটি আসলে সুনির্দিষ্ট ভাবে কি এই মাসের মধ্যে দেওয়া হবে কিনা সেটি যদি মাননীয় মন্ত্রী একটু পরিষ্কার করতেন। আর সবশেষ একটা প্রশ্ন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল থেকে আমার সাথে যোগাযোগ করেছে, তাদের একটি এই যে তাদের যারা চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা দিবে তাদের পরীক্ষার ডেট দিয়েছে, তো তাদের একটা দাবি রয়েছে এবার যেহেতু করোনাকালীন সময়ে তাদের পরীক্ষা সেন্টার গুলো হয় যে ক কলেজে পড়ে তার সেন্টার পরে গ কলেজে, তো এবার তারা বলছে যে তাদের করোনাকালীন সময়ে তারা মানে তাদের এই কলেজ থেকে বেশি দূরে যেতে চান না, কারণ কলেজে আশপাশে তাদের বাসা বাড়ি, এই কারণে তারা নিজের কলেজেই পরীক্ষা দিতে চান, এই যে রদ বদল সেন্টারে সেটি এবার না করার জন্য একটি দাবি তারা জানিয়েছেন, সেই বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ভেবে দেখবে কিনা। অসংখ্য ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ নুরে আলম পিন্টু। আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি রোম্মান তুর্য, দৈনিক শিক্ষা .com। রোম্মান তুর্য, আপনি আপনার প্রশ্নটি যদি ইতিমধ্যে না করা হয়ে থাকে আপনি আপনার প্রশ্নটি করুন প্লিজ। জি অসংখ্য ধন্যবাদ খায়ের ভাই এবং মন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। আমার বেশ কিছু প্রশ্নই আসলে ইতিমধ্যেই নোটিসড হয়েছে, আমি মূল বিষয়ে যে ব্যাপারে জানতে চাচ্ছিলাম যেটা আসলে এখনো হয়নি সেটা হলো এমপিও নীতিমালাটা, যে নীতিমালাটা সংশোধিত হচ্ছে এই নীতিমালাটা কবে নাগাদ জারি হতে পারে, এবং এই নীতিমালায় ডিগ্রি তৃতীয় শিক্ষক অনার্স মাস্টার শিক্ষকদের এমপিও ভুক্তির বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অফিসিয়ালি 58,000-এর মতো পদ শূন্য, আনঅফিসিয়ালি বেশ কিছু পদ শূন্য, এই পদগুলোতে নিয়োগের কিছু জটিলতা আছে, সেই জটিলতা নিরসনে মন্ত্রণালয়ের কোনো পদক্ষেপ আছে কিনা দুই, এবং আরেকটা ব্যাপার যে লটারির উপর একটি স্থগিতাদেশ। এই প্রশ্নটা এরকম মন্তব্য, আপনি ঠিক আগের প্রশ্নটাই একটু রিপিট করবেন কাইন্ডলি। স্কুল নিয়োগের ব্যাপারটা, জি জি, আমরা আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অফিসিয়ালি আমরা যে তথ্যটা জানি 58,000-এর মতো শিক্ষক পদ, যেগুলো এন্ট্রি লেভেলের শিক্ষক পদ, এই পদগুলো শূন্য আছে, আর তাছাড়া আনঅফিসিয়ালি আরো বেশ কিছু, এই অফিসিয়াল হিসাবটা গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে, তো ফেব্রুয়ারি মাস থেকে 58,000 পদ শূন্য আছে, তো তারপর প্রায় 10 মাসের বেশি সময় গিয়েছে, এর মধ্যে অনেক শিক্ষকরাই অবসরে গিয়েছেন এবং এই পদগুলোও কিন্তু খালি হয়েছে,
তো করোনা পরবর্তী সময়ে আমরা যেহেতু আমাদের শিক্ষাটাকে এক্সেলারেটেড করতে চাচ্ছি, আরো আমাদের স্কুলগুলোকেও আসলে এই সক্ষমতা জায়গায় আসলে ফিরিয়ে আনার জন্য যে শিক্ষক নিয়োগের কোনো পরিকল্পনা আছে কিনা, আর আরেকটি ব্যাপার আমরা জেনেছি বিভিন্ন সময় কর্মকর্তাদের সাথে কথা বলে কিছু জটিলতা আছে, এই জটিলতা গুলো নিরসনের ব্যাপারে মন্ত্রণালয়ের কোনো উদ্যোগ বা উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে কিনা। ধন্যবাদ ব্রহ্মাতুর্য, এই মুহূর্তে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মহিউদ্দিন, ডেইলি স্টার। মহিউদ্দিন আপনি যদি আমাকে শুনতে পান আর আপনার প্রশ্ন যদি ইতিমধ্যে না করা হয়ে থাকে প্লিজ আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। মহিউদ্দিন ডেইলি স্টার শুনতে পাচ্ছেন? সম্ভবত উনি আমাদের সাথে যুক্ত নেই। আমার প্রশ্ন আসলে দুটো প্রশ্ন দুজন মন্ত্রীকে, শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন একটি আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় যেরকম 12 দিনে 4টি ক্লাসে ভাগ করে বই দিবেন, টেক্সট বুক দিবেন, প্রাথমিক মন্ত্রণালয় এই বিষয়ে কিভাবে বই দিবেন সেই বিষয়ে যদি মন্ত্রী মহোদয় একটু আমাদের জানাতেন, উনি আমাদের এই বিষয়টি হয়তো বলতে ভুলে গেছেন, সো এটা জানা গেছিল। শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমার একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে আমরা সবাই অবগত আছি 10 তারিখে 10 ডিসেম্বরে এবং 14 ডিসেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ে যে UGC-র যে তদন্ত কমিটি ছিল সেই তদন্ত কমিটির প্রেক্ষিতে বেশ কিছু চিঠি গিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বলা ছিল 7 দিনের মধ্যে রেজিস্ট্রার মহোদয়কে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা নিতে, এবং 6-7 জন শিক্ষকের কারণ দর্শানো নোটিশ করা হয়েছিল, তারা কেন নিয়োগ নীতিমালা লঙ্ঘন করে এবং কিছু জায়গায় শিথিল করে শিক্ষক নিয়োগের সাথে জড়িত ছিল তার কারণ দর্শানোর বিষয়, এবং এই বিষয়গুলোর অগ্রগতি কতটুকু হলো, এবং তারা 7 কর্মদিবস প্রায় হয়ে গেল আমার জানার মধ্যে তারা মানে তাদের রেজিস্ট্রারকে এখনো অব্যাহতি দেয়নি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি নিউজ পত্রিকার এরশাদ কমল, পত্রিকার সাংবাদিক এরশাদ কমল। এরশাদ কমল আপনি যদি আমাকে শুনতে পারেন প্লিজ আনমিউট করে আপনার প্রশ্নটি করুন, আর যদি ইতিমধ্যে আপনার প্রশ্নটি করা হয়ে থাকে তাহলে আর এটার ফলাফল প্রকাশে দেরি হচ্ছে কেন। আর মাননীয় মন্ত্রী একটা কথা বলেছেন যে কেউ হয়তো এগ্রিপ্ট হবে না, কিন্তু যদি এগ্রিপ্ট হয় সেই ক্ষেত্রে আসলে রিভিউ প্রসেসটা কিরকম হবে, কারণ এটা তো টোটাল বিষয়টা এবার কোন পরীক্ষক দেখছেন না, ডেটা এন্ট্রির উপরে হচ্ছে, তো ডেটা এন্ট্রিটাই কি রিভিউ করা হবে যে তার ডেটা গুলো সঠিকভাবে ই করা হয়েছে কিনা, একটু যদি পরিষ্কার করতেন। জি ধন্যবাদ এরশাদ কমল, আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি সজল দাস, সজল দাস আপনি যদি যুক্ত থাকেন আর আপনার প্রশ্নের প্রশ্নটি যদি না করা হয়ে থাকে প্লিজ আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। সজল দাস আপনি শুনতে পাচ্ছেন? সজল দাস আপনি আমার মনে হচ্ছে সজল দাস উনি ডিসকানেক্ট হয়ে গেছেন। মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে যে প্রশ্নগুলি হয়েছে আপনি মাননীয় মন্ত্রী মহোদয় কিছু বলতে পারেন যদি চান, আমরা পরবর্তীতে যদি সুযোগ থাকে তাহলে আর কিছু প্রশ্ন তো আমরা নিতে পারি, আর যদি সুযোগ না থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে অন্য দিন আবার ইয়ে করব। স্যার মাননীয় মন্ত্রী মহোদয় অনেক ধন্যবাদ সবাইকে আপনাদের প্রশ্নের জন্য। একটা প্রশ্ন বারবারই এসছে উচ্চ মাধ্যমিকের ফলাফলটা কবে হবে। উচ্চ মাধ্যমিকের ফলাফল আমাদের তৈরি আছে, আমাদের শুধু এই যে অধ্যাদেশটি জারি করা প্রয়োজন সেই অধ্যাদেশটি জারি হওয়া মাত্রই আমরা ফলাফলটি দিয়ে দিতে পারবো, এবং অধ্যাদেশটি আমরা আশা করছি যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এটি হয়ে যাবে।
এবং সে অধ্যাদেশটি জারি হয়ে গেলে ইনশাল্লাহ সাথে সাথেই আমরা আমাদের ফলাফল এইচএসসি প্রকাশ করতে পারবো ইনশাল্লাহ। নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তি কবে হবে সেটি আমাদের আপনারা জানেন যে আমরা অনেক লম্বা সময় লেগেছে এবং আমরা আমাদের মন্ত্রী পর্যায়ে আমাদের বোধ হয় 8টি মিটিং হয়েছে আর তার আগে আমাদের অফিসিয়ালসরা তারাও আরো 6টি মিটিং করেছিলেন এবং সেখানে শিক্ষক প্রতিনিধিরাও ছিলেন প্রতিটি পর্যায়ে এবং সেই এতগুলো মিটিং এবং কোনো কোনো মিটিং 5-5.5 ঘন্টা করেও আমরা এক এক দিন করেছি। তো কারণ এটি আসলে এই নীতিমালাটির অনেক খুঁটিনাটি অনেক দিক আছে যেগুলো খুব ভালো করে দেখতে হয়েছে যেন কোথাও কোনো অসঙ্গতি না থাকে এবং আমাদের বাস্তব পরিস্থিতিটি আমাদের কি সেগুলোকে বিবেচনায় নিতে হয়েছে। আগে আমরা শুধু শহর আর গ্রাম সেভাবে আমরা ভাগ করেছিলাম আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, আমরা এবারে সেটিকে আরো একটু ভিন্ন রকম ভাবে ভাগ করেছি। সিটি কর্পোরেশনকে যেমন আলাদা করেছি, পৌর এলাকাকে আলাদা করেছি, গ্রামাঞ্চলকে আলাদা করেছি সেই রকম এবং পাশের হাট থেকে শুরু করে নানান বিষয়ে যে এই বিভিন্ন অঞ্চলগুলোর যে ভিন্নতা রয়েছে সেই বাস্তবতাটিকে আমরা আমাদের আমাদের বিবেচনায় নিয়ে আমরা এই নীতিমালাটিকে সংশোধন করেছি। তো আমি আশা করছি যে এটি একেবারেই চূড়ান্ত হয়ে আছে, আমাদের এই জানুয়ারি মাসের মধ্যেই আমরা এটি প্রকাশ করতে পারবো বলে আমি তো মনে করি। এখানে সচিব মহোদয়রাও আছেন, তারাও বলতে পারবেন। এবং এটি প্রকাশ করা মাত্রই প্রক্রিয়া, কাজেই আবেদন করবেন এবং তারপরে সমস্ত যা বিচার বিশ্লেষণ যা হয় সেগুলো সমস্ত করে এই কাজটি সম্পন্ন করতে করতে আমরা এই অর্থ বছরকে আমরা ধরতে পারবো বলে আমার মনে হয় না। কাজেই আমাদের আগামী অর্থ বছর অর্থাৎ 2021 জুনের পরে বিষয়টি চলে যাবে। তো যাই হোক, কিন্তু আমরা এই আবেদন নেবার কাজটি আমরা আশা করি যে এই নীতিমালা জানুয়ারি মাসের মধ্যেই আমরা প্রকাশ করতে পারবো এবং হওয়া মাত্রই আমরা আবেদন চাইতে পারবো। অনার্স মাস্টার্স এর ক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে বিশেষ করে তৃতীয় শিক্ষকের ক্ষেত্রে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের আরো কিছু আমাদের একটু সময় লাগবে, কারণ আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা নিয়েই আমাদের নতুন কিছু চিন্তা ভাবনা যেগুলো রয়েছে। একটি প্রশ্ন পরেও এসেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে আমরা যেভাবে, আমি অনেকবার বলেছি আমরা আসলে সনদধারী বেকার আমরা তৈরি করতে চাই না। আমাদের এখন তো প্রতি জেলায় জেলায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে প্রতি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি করে দিচ্ছেন, কাজেই যারা বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স যারা করবে তারা বিশ্ববিদ্যালয় গুলোতেই করবে এবং এই কলেজগুলোতে যদি আমরা ডিগ্রি পাস যেটি সেটি করা হয় এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের শর্ট কোর্সেস স্বল্প মেয়াদী নানান ধরনের কোর্স করানোর যদি আমরা ব্যবস্থা করতে পারি যেগুলো করে তারা দেশে বিদেশে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, আমরা সেই দিকটিতে নিয়ে যেতে চাই আমাদের শিক্ষার্থীদেরকে। কারণ একজন জন্মায় কিন্তু দেখা যায় সেই চাকরিটি সে কিছুতেই পায় না এবং এই প্রত্যাশার প্রাপ্তির মধ্যে যে একটা বিরাট ব্যবধান তৈরি হয়ে যায় সেটি থেকে আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে যারা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান তাদের মধ্যে একটা হতাশা তৈরি হয় এবং বাবা মায়েদের জন্য অভিভাবকদের জন্য এটি নিশ্চয়ই একেবারেই কোনো একটি সুখকর কোনো বিষয় নয়। সন্তানকে পড়ালেন তারপরে সে তাদের একটা চাকরির প্রত্যাশা থাকে, সেই চাকরি হয় না, তারা নিজেরা কোনো কিছু করবে সেটির যোগ্যতা প্রয়োজনীয় যোগ্যতা তারা অর্জন করতে পারে না, সেই সব নানান সমস্যা সমাধানের জন্য আমরা এই উদ্যোগগুলো নিচ্ছি। কাজে এগুলো নিতে হয়তো কিছুটা সময় নেবে কিন্তু আমরা এখন যদি এই এমপিও ভুক্তিতে এক ধরনের সিস্টেমে চলে যাই আবার যদি আমরা ভিন্ন আরেকটা নতুন সিস্টেম আমরা চালু করি তখন এই সমন্বয়টি আরো বড় সমস্যা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কিছু আমরা মনে করি যে আরো
বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। তো এটি আমরা যথাসময় আমরা সেটি করবো। আমরা এটি এমন নয় যে শুধু চিন্তায় আছে, আমরা এটি নিয়ে কাজও করছি। রোল নাম্বারের বিষয়টি প্রাইমারিতে হবে কিনা, এটি আমার শ্রদ্ধেয় সহকর্মী জাকির হোসেন সাহেব, তিনি আইডি নম্বর দিতে চাইছি। এটা কি আপনারা ওই ধরনের কোন চিন্তা ভাবনা করছেন কিনা, আপনি কি কিছু এর মধ্যে যুক্ত করতে চান? কিংবা যদি প্রাথমিক এর সচিব মহোদয় যদি যুক্ত থাকেন, তিনি যদি বলতে চান এই বিষয়ে কিছু। না, আমরা তো ওরা তো আইডি আমাদের ওইরকম কিছু নাই। আচ্ছা, ঠিক আছে, যে কাজটা করছি সেটা যখন হয়ে যাবে, তখন তো প্রত্যেক শিক্ষার্থীর একটা আইডি থাকবে, যেটা সে তার পুরো শিক্ষা জীবনেই সে ওই একই আইডি সে ক্যারি করবে, যাতে আমরা আমাদের প্রতিটি শিক্ষার্থীকেই আমরা ট্র্যাক করতেও পারি যে সে আসলে ঝরে পড়ছে কিনা, কি হচ্ছে তার, সে কোন দিকে যাচ্ছে, সেই সব বিষয়গুলো। তো সেটা একটু আমাদের যখন এই পুরো আমাদের MIS সিস্টেমটি EMIS সেটি যখন পুরোপুরি আমাদের কার্যকর হয়ে যাবে তখন সেটি হবে। তবে আমরা মাধ্যমিকে আমরা এখন চাইছি যে এই এক ধরনের একটা প্রতিযোগিতার চাইতে একটা সহযোগিতার মনোভাবের একটা পরিবেশ ক্লাসে তৈরি করবার জন্য আমরা রোল নাম্বারের পরিবর্তে একটা আইডি নম্বর দেওয়ার কথা ভাবছি। যাই হোক, হাসনাত সাব্বির সাহেব প্রশ্ন করেছিলেন যে ষষ্ঠ শ্রেণীর ভর্তির বিষয়ে আদালতের রায় সম্পর্কে আমার একটা মন্তব্য। মন্ত্রী মহোদয়, আমি ডিসকানেক্ট ছিলাম আইডি বিষয়ে। আমার মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন স্যার, প্রত্যেকটি শিক্ষার্থীর একেবারে সে যে পর্যায়েরই হোক না কেন, প্রতি শিক্ষার্থীর একটা ইউনিক আইডি থাকবে এবং সে ওই আইডিটি সে তার সারা শিক্ষা জীবনে ক্যারি করবে। ওটা CRBS এর, ওটা যখন আমরা পুরোপুরি বাস্তবায়ন করব তখন আমরা পাবো। জি, অনেক ধন্যবাদ সচিব মহোদয়। জি, ষষ্ঠ হাসনাত সাব্বির প্রশ্ন করেছিলেন যে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি বিষয়ে আদালতের একটা রায় হয়েছে আজকেই বোধহয় বলেছিলেন। তো আমি আদালতের কোন রায় সম্পর্কে আসলে সেই রায়টি না পড়ে কোনো মন্তব্য করার সমীচীন নয়। আমি সেই রায়টি এখনো দেখবার আমার সুযোগ হয়নি। আমি সেই রায়টি দেখবার পরে আপনাদের সঙ্গে সেই বিষয়ে হয়তো পরে আপনাদেরকে জানাতে পারবো। মোস্তফা মল্লিক সাহেব বলেছেন যেটি যে ভর্তি ফি হিসেবে মোটা অঙ্কের টাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দাবি করছে বা কিছু, তো আমাদেরকে তথ্যগুলো দেবেন কাইন্ডলি এবং আমরা এই ব্যাপারে আমাদের কি করণীয় সেটি নিয়ে অবশ্যই আমরা আমাদের সেই দায়িত্ব পালন করবার জন্য সর্বোচ্চ আমরা আমাদের চেষ্টা করব। কারণ অন্যায় ভাবে যেন কোনো কিছু না হয়, শিক্ষা অবশ্যই, হ্যাঁ, যেগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ফির ব্যাপারটি সেটি পুরোপুরি আমরা নির্ধারণ করে দিতে পারি না, কিন্তু সেখানে যদি অন্যায় ভাবে কোনো কিছু নেওয়া হয় সেটি নিশ্চয়ই সরকার সে ব্যাপারে তার দায়িত্ব পালন করবে, সেখানে সরকার পিছপা হবে না। মুশতাক আহমেদ সাহেব প্রথম আলোর, আপনি প্রশ্ন করেছেন যে পাবলিক পরীক্ষার ক্ষেত্রে SSC HSC ক্ষেত্রে কাটছাট যেটি আমরা কাস্টমাইজ করছি সেটি আমাদের সিলেবাসকে, আপনি বলেছেন যে অন্যান্য শ্রেণীর পাঠ্যসূচি সেটিও করা হবে কিনা, এবং এবছর যারা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠছে পরবর্তী ক্লাসে সেখানে কিছুটা ঘাটতি নিয়ে তারা যাচ্ছে, তো সেই ঘাটতি পূরণের আমি কিন্তু বারবারই গত বছর এই বছরের প্রায় পুরোটা সময়ই যতবার আপনাদের সঙ্গে বসেছি আমি কিন্তু বারবারই বলেছি যে আমরা
অনলাইন পদ্ধতিতে সবার কাছে পৌঁছবার চেষ্টা করছি, কিন্তু বাস্তবতাটি আমরা সবাই জানি যে আমরা কিন্তু সকলের কাছে, শতকরা 100 ভাগের কাছে আমরা পৌঁছতে পারিনি। এবং সেই ক্ষেত্রে এমনকি যাদের কাছে আমরা পৌঁছতে পেরেছি তারাও অনলাইনে আমার যে শিখন ফল অর্জন করবার কথা ছিল সেটি পুরোপুরি পেরেছে কিনা সে ব্যাপারেও তো আমাদের নিশ্চিত হওয়া প্রয়োজন রয়েছে। কাজেই তারা কিছুটা ঘাটতি নিয়ে হয়তো আর যে পরিস্থিতির মধ্যে প্রতিটি বাড়িতেই এই সময়ে যে আশঙ্কা ছিল, অনেক বাড়িতে তারা তাদের প্রিয়জনকে হারিয়েছে, অনেক বাড়িতে অনেক রকমের অর্থনৈতিক নানান রকম বিপর্যয় ঘটেছে, এইরকম একটা পরিস্থিতির মধ্যে মধ্য দিয়ে শিক্ষার্থীরা কিন্তু এই বছরটা গেছে, একটা পুরো ট্রমার মধ্যে দিয়ে আমরা সবাই গেছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই যে ঘাটতিগুলো হয়তো হয়েছে, আমি বারবারই বলেছি যে সেই ঘাটতিগুলো কোথায় কোথায় হয়েছে সেগুলো নিরূপণ করবার জন্যই কিন্তু আমরা আমাদের অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলাম, এবং সেই অ্যাসাইনমেন্ট গুলোর পুরোপুরি মূল্যায়ন করে আমরা কোথায় এই ঘাটতিগুলো আমাদের বাচ্চাদের ঘটেছে সেটা আমরা কিছুটা বুঝতে পারবো বলে আমরা মনে করছি। এবং সেই অনুযায়ী আমরা কিন্তু 2021 শিক্ষাবর্ষে আমাদের সিলেবাস বলেন, আমাদের কতখানি রেমেডিয়াল ক্লাসেস আমরা নেব, সেই সমস্ত বিষয়গুলো তার উপরেই কিন্তু নির্ভর করবে। কাজেই আমাদের এই পুরো পরিকল্পনা, আমাদের এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা যে মূল্যায়নটি পাবো তার উপরে ভিত্তি করেই আমরা করব। এবং শিক্ষার্থীদেরকে যখন আমরা ক্লাসরুমে নিয়ে আসব তখনও কিন্তু আমরা নানান রকম অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যাব, যেন তাদের যে শিখন ফল আমরা অর্জন করতে চাই, যে তাদের তারা অর্জন করুক চাই এই যে পর্যায়ে আছে সেই পর্যায়ে বা তার আগের পর্যায়ে থেকে যেটুকু শিখে আসবার কথা ছিল সেই কোথায় কোথায় ঘাটতি আছে তা নিরূপণ করে সেই ঘাটতিগুলো পূরণের জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। এমনও হতে পারে কিছু ঘাটতি থাকতে পারে যেগুলো আমরা একটা শিক্ষাবর্ষের মধ্যেই হয়তো পুরোপুরি পূরণ করতে পারবো না, কিন্তু সেক্ষেত্রে আমরা হয়তো একাধিক শিক্ষাবর্ষকে মিলিয়ে আমরা তাদের সব ঘাটতিগুলো পূরণের আমরা চেষ্টা করব। আর যেহেতু এখন এই বিষয়গুলো নিয়ে আমরা পুরোপুরি আমরা ওয়াকিবেল আছি, আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি, কাজে আমি আশা করি যে আমরা আমাদের সময়েরও আমরা সর্বোচ্চ ব্যবহার করবার ব্যাপারে আমরা খুব সতর্ক থাকব। আমাদের এস এম আব্বাস সাহেব তিনি ওই অনার্স এর শিক্ষকদের কথা বলেছেন, আমি এই প্রশ্নটির উত্তর আগেই দিয়েছি। অষ্টম শ্রেণীর সনদ কবে নাগাদ হবে আমাদের বোর্ড গুলো দিয়ে দেবে? আমাকে কি ঢাকা বোর্ডের চেয়ারম্যান মহোদয় জনাব নেহালামের ছায়াবে আপনি সেটা যুক্ত আছেন, আপনি কি একটু আমাদেরকে একটা মোটামুটি একটা ধারণা দিতে পারবেন কবে নাগাদ আমরা জেএসসি জেডিসি এর আবার সমমানের আমরা সনদ গুলো দিতে পারবো? স্যার আমরা মন্ত্রণালয় থেকে একটা চিঠি পাবো, পাওয়ার পর আমরা স্যার আশা করছি জানুয়ারির শেষ নাগাদ আমরা দিয়ে দিতে পারবো স্যার, এই জানুয়ারি মাসের ভিতরে দিতে পারবো স্যার। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। এমপিও প্রক্রিয়া কবে শুরু হবে এটিও এর মধ্যে আমি বলে দিয়েছি যে আমাদের এই বছর এই জানুয়ারি মাসের মধ্যে নীতিমালাটি প্রকাশ করে তারপর তার মধ্যে দিয়ে আমাদের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ভর্তিতে ডোপ টেস্টের কথা যেটি বলা হয়েছে, সেদিন আসলে যে সভাটি হয়েছে সেটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত যে জাতীয় উপদেষ্টা কমিটি রয়েছে তার বৈঠক ছিল, সেখানে শুধু ভর্তি ডোপ টেস্ট সম্পর্কিত একটি সভা নয়, সেখানে সামগ্রিকভাবেই আমাদের এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে কি কি করণীয় আছে সে সম্পর্কিত বেশ কিছু অধিদপ্তরের কিছু প্রস্তাবনা সেগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। এবং সেখানে একটা পর্যায়ে এই ভর্তির ক্ষেত্রে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় যিনি এই উপদেষ্টা কমিটির তিনি সভাপতি, তিনি সেই বিষয়টি বলেছেন যে নানান পর্যায়ে ভর্তির ক্ষেত্রেও এই ডোপ টেস্টের ব্যবস্থা করা হচ্ছে, করার প্রস্তাবনা রয়েছে। তবে আমরা এই বিষয়টি নিয়ে যে কোন 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 স্তর থেকে আমরা এটি করব এবং কবে নাগাদ আমরা করতে পারবো সেই বিষয়ে আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো। এবং এই বিষয়ে কি নীতিমালা হবে, কি হবে, কিভাবে প্রক্রিয়াটি সম্পন্ন হবে সেগুলো সব জানাতে পারবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বিষয়ে আপনি বলেছেন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষের ইতিমধ্যেই পরীক্ষার তারিখ সব দেওয়া শুরু হয়ে গেছে,
কাজেই এ বিষয়ে আশা করি আপনি আপনার উত্তর জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের প্রজ্ঞাপনের মাধ্যমেই সব পেয়ে যাচ্ছেন। ভর্তি ফির ব্যাপারে সেটি আমি তো কথা বলেছি, এটি নিয়ম যে ভর্তি ফি কি হবে আমাদের সরকারিটা যেমন আমরা নির্ধারণ করে দিতে পারি, বেসরকারিটা আমরা পুরোপুরি নিজেরা সরকার নিয়ন্ত্রণ হয়তো করতে পারি না বা নির্ধারিত করে দিতে পারি না। তবে আমাদের যদি আমরা আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের যদি আমরা একেবারে মানদণ্ড একটা আমাদের ঠিক করতে পারতাম, সেই অনুযায়ী যদি আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের একটা ক্যাটাগরাইজেশন করতে পারতাম, সেক্ষেত্রে হয়তো আমরা বলতে পারতাম যে এই এই মানদণ্ডের ভিত্তিতে সর্বোচ্চ এত টাকা পর্যন্ত নেওয়া যাবে বা কিছু। তবে আমরা যেমন স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান তাদের ক্ষেত্রে যেমন বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকার যেমন কোনো ফি বেঁধে দিতে পারে না, ঠিক একইভাবে কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আমরা যে সকল ফি বেঁধে দিতে পারবো তা কিন্তু নয়। কিন্তু এবং সেটি আসলে অভিভাবকদের উপর নির্ভর করবে যে তারা তাদের পছন্দ অনুযায়ী তারা ভর্তি করবেন, তাদের সামর্থ্য অনুযায়ী তারা ভর্তি করবেন। তবে কোথাও যদি অনৈতিক কোনো কিছু করা হয় সেটি নিশ্চয়ই সেটি বন্ধে আমরা নিশ্চয়ই আমাদের সমস্ত কাজ আমরা করবো যেন কোনো অনৈতিক ভাবে যেন কোনো কিছু না হয়। তো আর ভর্তি ফি যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে খোলামেলা ভাবে কথা বলেছিলাম যে প্রতি বছর আমরা যখন পড়াশোনা করেছি আমরা তো একবারে ভর্তি হয়েছি স্কুলে এবং প্রতি বছর আমরা অ্যানুয়াল চার্জেস যেগুলো হয় সেগুলো দিয়েছি। এখন ঠিক কেন প্রতি বছর একটা ভর্তি ফি দিতে হয় এটি আমার কাছেও খুব বোধগম্য নয়। তো সেই বিষয়টি যেন না থাকে এটি এই বিষয়টি নিয়েও আমরা ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছি। তো আমরা ইতিমধ্যেই আমাদের মানসিক ধরনের কি ফি নেওয়া যাবে, কতটুকু নেওয়া যাবে, কোন কোন ফি নেওয়া যাবে, কোন কোন বাবদ, সেসব বিষয়ে আমরা ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠিয়েছি। আপনি কি সেই বিষয়ে কিছু বলতে চান? আপনি মনে জানতে ওনারা মনে জানতে চেয়েছিলেন যে ফি সম্পর্কে আমরা কি বলেছি। জি একটু আগে আপনি বলেছেন স্যার ওই যে পুনর্ভর্তির ফি বিষয়টি উল্লেখ করলেন, এটা আমরা একদম স্পষ্ট নিষেধ করে দিয়েছি যেন পুনর্ভর্তির ফি এবার কোনোভাবে না নেওয়া হয়। এবং আমরা আরেকটা কথা বলেছি যে ফি গুলো তারা খরচ করতে পারবেন না ওই নির্দিষ্ট খাতে, সেই ফি গুলো যেন অবশ্যই না নেওয়া হয়, একদম স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে স্যার। আপনি বলেছিলেন স্যার যদি পরে পরিস্থিতি স্বাভাবিক হয় তখন যৌক্তিক ভাবে যতগুলি নেওয়ার দরকার তারা নিতে পারবে, সেভাবে আমি বলে দিই যে কাজগুলো তারা করতে পারবেন, যে সেবাগুলো তারা দিতে পারবেন সেগুলো নিতে পারবেন। জি জি যখন ঢোকে সেই সময় যে বয়স নির্ধারিত থাকে সেই বয়স না হলে দেখা যায় যে যারা যে বাচ্চা হয়তো বছরের মাঝামাঝি জন্মেছে, কারণ বাচ্চা স্কুলে কবে ভর্তি হবে সেই অনুযায়ী তো আর বাচ্চারা জন্মায় না, বাচ্চারা বছরের সারা বছর ধরেই জন্মায়। তো এখন আমরা একটা বয়স নির্ধারণ করে দেওয়া হয় যে এই বয়সে জানুয়ারি মাসে এই বয়স হতে হবে তখন ভর্তি হবে। তো সেই ক্ষেত্রে এবং এটি সারা বিশ্বেই সেভাবে আছে অধিকাংশ জায়গায়, তো কাজে দেখা যায় কেউ কেউ হয়তো যেখানে মনে করেন পাঁচ বছরে ভর্তি হওয়ার কথা তার হয়তো সাড়ে পাঁচ পনে ছয় হয়ে যায়, সেরকম হয়ে যায় অনেকের। তো ভর্তি লেভেলে এন্ট্রি লেভেলে এই এই একটি সমস্যা সেটি হয়। কিন্তু আমি আপনার প্রশ্ন থেকে আসলে বুঝতে পারিনি যে ক্লাস ওয়ানে ঢোকার পরে ক্লাস ফাইভ এর পরীক্ষার সময় বা ক্লাস এইট এর পরীক্ষার সময় কেন তার সমস্যা হবে। আমি হয়তো আপনার
প্রশ্নটাকে ঠিক মতো হয়তো বুঝতে পারিনি, তবে আমাদের ডিজি মহোদয়কে এই বিষয়ে আপনি কি বুঝতে পেরেছেন এম এস রবিন সাহেবের প্রশ্নটি? যদি বুঝে থাকেন তাহলে আপনি কি উত্তর দেবেন? ধন্যবাদ স্যার। স্যার এখানে আমাদের শিক্ষা নীতিতে একটা বিষয় ছিল, ওই যে একটা বয়স নির্দিষ্ট করে দেওয়া ছিল এবং সেই অনুযায়ী আমাদের ভর্তি নীতিমালা প্রণীত হয়েছে মন্ত্রণালয় থেকে, সেই অনুযায়ী আমরা এবার ভর্তি করছিলাম, কাজ শুরু করেছি। আপনি যেটা বলেছেন যে হয়তো ক্লাস ওয়ানে কম বয়সে ভর্তি হয়ে গেল, সে ক্লাস ফাইভ এ পর্যন্ত করে ফেললো, তারপরে ক্লাস সিক্স এ তো আর ভর্তি হতে পারবে না আমাদের এই নীতিমালার জন্য, যেহেতু তার বয়স কম। সমস্যা হবার কথা না এখন, কারো এমন হতে পারে যে ধরেন আমি নীতিমালাটা করেছি 2010 সালে আর সে ভর্তি হয়েছে 2009 সালে, তখন তার পরবর্তীতে সেই পরীক্ষার যে ক্লাসে গিয়ে তার এই বয়সটি দেখা হচ্ছে, আগে সে ভর্তি হয়েছে। আর যদি নীতিমালা প্রণয়নের পরে কেউ ভর্তি হয়ে থাকে তাহলে আমার আমার তো মনে হয় যে সেক্ষেত্রে শিক্ষার্থীর ক্ষতিগ্রস্ত হওয়া উচিত না, সেক্ষেত্রে যে প্রতিষ্ঠান ভর্তি করেছে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং সেই শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়া উচিত, তাই না? কোনোভাবেই তো শিক্ষার্থী এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়া উচিত না। জেহালাল সাহেব আপনি কি একটু যুক্ত করতে চান? জি স্যার, আমি একটু বলছি স্যার, আমাদের ওই শিক্ষা নীতিমালার আলোকে 2016 সালে আমাদের মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি হয়েছিল 2016 সালে যে যারা ক্লাস ওয়ানে ভর্তি হবে তাদের বয়স হতে হবে 6+, এবং এই 6+ এ যারা ভর্তি হয় তারা ক্লাস 1, 2, 3, 4, 5 এই বছরে গিয়ে তারা 6 এ উঠার কথা, যারা 2016 তে ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিল, এবং সেই হিসাবে এই বছর তাদের 6 এ উঠতে গেলে তাদের বয়স লাগে 11+। কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানই 2016 সালে ভর্তি করেছে এবং সবার একটা টেন্ডেন্সি থাকে ছেলে মেয়েদের বয়স একটু কমিয়ে রাখার এবং যাতে চাকরি বাকরির সময় একটু বেশি দিন চাকরি করতে পারে, এই ধরনের টেন্ডেন্সি, এবং এটা স্কুলগুলিতে এটা প্র্যাকটিসটা আছে স্যার, যে কারণে 2016 সালের ওই নীতিমালাটা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে মানে নাই, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। কারণ আমাদের কিন্তু 2016 সালে প্রজ্ঞাপন দেওয়া আছে যে একটা ছেলেকে ভর্তি হতে হবে ক্লাস ওয়ানে 6+ থেকে, এই বছর এটা সমস্যা হচ্ছে কারণ 2016 সালে যারা ভর্তি হয়েছিল তারাই এবার 6-এ ভর্তি হবে স্যার। আচ্ছা, 2016 সালে আমাদের প্রজ্ঞাপন কি এই ভর্তি প্রক্রিয়া যখন হয়েছে তার আগে প্রজ্ঞাপন হয়েছে নাকি ভর্তি প্রক্রিয়া হওয়ার পরে হয়েছে? আগে হয়েছে স্যার, এটা তো 2016 সাল থেকে যাতে হয়। তাহলে যদি সেটা হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে আমাদের খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত এবং এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়া উচিত, আমাদের শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। স্যার এই প্রসঙ্গে একটু বলবো স্যার, জি একটু আগে আমাদের একজন সাংবাদিক বলেছেন যে হাইকোর্ট একটা আদেশ দিয়েছে স্যার, আমি একটু আগে শুনলাম, একটু ফোন আসলো আমার কাছে, হাইকোর্ট বলেছে যে 1 সপ্তাহ পিছিয়ে দিতে এই ইয়েটা ভর্তি প্রক্রিয়াটা, এবং আরো বলেছে স্যার এই যে ওই বিষয়টা বয়সের বিষয়টা যেন বাধা হয়ে না দাঁড়ায় সেই বিষয়টা। পরিপূর্ণ ভাবে সেই ব্যাপারে অবহিত না হয়ে আমাদের কোনো ধরনের কোনো মন্তব্য করা একেবারেই সমীচীন নয়, কিন্তু একদমই অন এ সেপারেট নোট এই এই প্রশ্নটা যখন উত্থাপিত হলো সেটির ব্যাপারে আমি মনে করি যে আমাদের কোনোভাবেই আমাদের শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটি দেখতে হবে, এবং বয়স নির্ধারিত বয়সের কমে যদি কোনো শিক্ষার্থীকে ভর্তি করে থাকে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান সেটার জন্য দায়ী
এবং সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। আরেকটা হচ্ছে আপনি বলেছেন যে বয়স কমিয়ে দেয়া হয়, যদি বয়স কমিয়ে দেয়া হয়, এখন তো সকল শিশুরই জন্ম নিবন্ধন হবার কথা, এবং তাহলে সেই জন্ম নিবন্ধনেও কি তারা জন্ম নিবন্ধনটাও দেখা উচিত, এবং যদি জন্ম নিবন্ধনেও যদি কেউ এই তাহলে অভিভাবক যদি মিথ্যাচার করে থাকেন যে জন্ম নিবন্ধনেও কমিয়েছেন, কারণ স্কুলের রেকর্ডে কমিয়েছেন এটি তো তার সার্টিফিকেটে যাবে, তাহলে ধরে নিতে হবে যে জন্ম নিবন্ধনের ক্ষেত্রেও হয়তো কোনো একটা কিছু অসত্য কোনো তথ্য দিয়েছেন কিনা, সেগুলো দিলে তো যদি কেউ জন্ম নিবন্ধনে অসত্য তথ্য দিয়ে থাকে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধনের এই বিষয়টির সঙ্গে সম্পৃক্ত যারা আছেন তাদেরও তো কিছুটা দায় বহন করা উচিত। যাই হোক, এই বিষয়টি নিয়ে আমরা এই এই প্রেস ব্রিফিং এর মধ্যে তার বিস্তারিত আলোচনা করার কিছু নেই। আমি আমাদের সচিব মহোদয়দেরকে অনুরোধ করব যে অবিলম্বে আমরা এই বিষয়টি নিয়ে আগামী দু তিন দিনের মধ্যেই যদি একটা সভা করে আমরা আলোচনা করে আমরা এই বিষয়টাতে যেন সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে শিক্ষা আইন কবে নাগাদ হবে। শিক্ষা আইনও আমরা এই করোনা পরিস্থিতির মধ্যে আমরা অনেকগুলো মিটিং করে আমরা এটির কাজও চূড়ান্ত করে রেখেছি। আমরা আশা করছি এটিও হয়তো এক দেড় মাসের মধ্যেই আমাদের মন্ত্রী পরিষদে চলে যাবে। আগেও একবার মন্ত্রী পরিষদে আমরা হয়তো দু তিন মাস আগে একবার পাঠাবার জন্য প্রায় প্রস্তুত ছিলাম, তারপরেও আমরা আরো দু একটি বিষয় আবার একটু দেখার জন্যে এটিকে স্থগিত রেখেছিলাম। তো আমরা আশা করছি যে এক দেড় মাসের মধ্যে এটি আমরা মন্ত্রী পরিষদে পাঠাতে পারব। শিক্ষা কমিশন থেকে আমরা তিনটি সভা সেখানে আমরা করেছিলাম এবং দিনব্যাপী আমরা এই আইনটার নানান দিক নিয়ে আমরা তখন আলাপ আলোচনা করেছিলাম। ইউজিসি থেকে আমাদেরকে একটি খসড়া প্রেরণ করবার কথা ছিল, আমরা এর মধ্যে কয়েকবার তাদেরকে আমি নিজেও তাগাদা দিয়েছি, এখনো আমরা বোধহয় খসড়া পাইনি। মাহবুব হোসেন সাহেব আপনি কি বলবেন, আমরা কি কোনো খসড়া পেয়েছি ইউজিসির কাছ থেকে? আইন যখন পরিমার্জন করা হয় সংশোধন করা হয় তখন সেটিকে তার সমস্ত দিক বিচার বিশ্লেষণ করেই করা উচিত। তো সেটার জন্য তড়িঘড়ি করার চাইতে সেটিকে ভালোভাবে করার উপরে আসলে জোর দেওয়া বেশি জরুরি। তো আমরা এটি আমরা খসড়াটি পেলে আমরা পরবর্তী প্রক্রিয়ায় ঢুকব। মাউশির ডিজির বিরুদ্ধে বলা হয়েছে কোন একটি মামলায়, তো কোনো মামলায় যেকোনো মামলায় কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, সেটি প্রমাণ সাপেক্ষ এবং কোনো কর্মকর্তা কোনো কারণে সংক্ষুব্ধ হয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করতেই পারেন, তবে সেটি নিশ্চয়ই প্রমাণ যদি হয় আদালতের যদি রায় আসে অবশ্যই সে আদালতের রায় অনুযায়ী সে ব্যবস্থা হবে। আর এমনিতে আমাদের সাংবাদিক বন্ধুরাই হয়তো বলতে পারবেন যে সারা দেশেই আমাদের দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকারের যে একটা জিরো টলারেন্স একটা নীতি মাননীয় প্রধানমন্ত্রীর, সেটিকে আমরা শিক্ষা মন্ত্রণালয়েও আমরা যথাযথভাবে অনুসরণ করবার চেষ্টা করছি, এবং আমি এবং মাননীয় উপমন্ত্রী মহোদয় আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে এই বিষয়টিতে আগেও যেমন আমাদের চেষ্টা করা হতো নিশ্চয়ই আমরাও এটিকে সকল ক্ষেত্রে, এবং যে কারণে আমাদের সকল প্রকল্প থেকে শুরু কোথায় যেখানে যেখানে আসলে দুর্নীতি করবার সুযোগ থাকে, যারা দুর্নীতিবাজ তারা হয়তো বা যে কোনো জায়গায় দুর্নীতি করবার চেষ্টা করে, তবে আমরা আমাদের জায়গায় থেকে যেখানে যেখানে মনে করি যে এখানে কোনো ধরনের দুর্নীতি হবার সুযোগ আছে সেই সুযোগগুলো যেন না থাকে, তার জন্য আমরা কিন্তু ব্যাপকভাবে আমরা আমাদের সুপারভিশন মনিটরিং সেই কাজগুলো করবার চেষ্টা করি, নানান টুলস আমরা ডেভেলপ করছি, আর পুরো মন্ত্রণালয়ের সমস্ত কাজকে আমরা ডিজিটাইজ করবার চেষ্টা করছি। এই কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু
একদিকে যেমন আমাদের যারা সেবা গ্রহীতা তাদের হয়রানি কমে যাবে, বন্ধ হয়ে যাবে, পাশাপাশি আমাদের স্বচ্ছতা জবাবদিহিতা সেটিও আমরা নিশ্চিত করতে পারবো। তো সে ব্যাপারে আমরা কাজ করছি। আমার মনে হয় যে অনেক সময় অনেক অভিযোগ হতে পারে, কিন্তু মাওসিতে দুর্নীতি বেড়েছে বা মাওসি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এই ধরনের বোধহয় আমার মনে হয় না যে এই এরকম একটি মন্তব্য সঠিক। এটি আপনারা সাংবাদিক বন্ধুরা হয়তো আরো ভালো বলতে পারবেন। তো আমি এটুকু বলবো যে কোথাওই সেটি মাওসি হোক, মন্ত্রণালয় হোক, আমাদের অন্য কোনো অধিদপ্তর হোক, যে বা বোর্ড হোক, যে কোনো জায়গায় হোক, কোথাওই কোনো ধরনের কোনো দুর্নীতি যদি তার প্রমাণ পাওয়া যায় সঙ্গে সঙ্গে সে ব্যাপারে আমরা আমাদের সমস্ত ব্যবস্থা, যথোপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করব। এবং দুর্নীতি যেন না হয় তার জন্য আমরা আমাদের যতখানি প্রচেষ্টা থাকা দরকার আমরা সেই চেষ্টাগুলো কিন্তু চালাচ্ছি। কাজেই এটি মন্ত্রণালয়ের অবস্থান। শারমিন নীরা একাত্তর টিভির আপনি সালামী মাহবুব ইসলাম, একটা পয়েন্ট একটু সাথে আপনার এখানে একটু ওই দুর্নীতির বিষয়ে একটা আমাদের অবস্থানটা আপনার নির্দেশনায় আমরা কি করেছি দুই একটি কথা। জি 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 নিশ্চয়ই বলেন, নিশ্চয়ই। মানে আপনি জানেন খেয়াল আছেন যে সম্প্রতি দুজন প্রকল্প পরিচালকের বিরুদ্ধে অভিযোগ এসেছিল, আমরা তদন্ত করেছি, তদন্তে আমরা তাদের মানে একজন ছিল অ্যাটেম্প করেছিলেন আর একজন তাদের মধ্যে অভিযোগ ছিল যে তিনি দুর্নীতি করেছেন। আমরা প্রাথমিক সত্যতা পাওয়ার পর আমরা দুজনকে কিন্তু বদলি করে দিয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা বিভাগীয় কার্যক্রম শুরু করেছি। আমরা কয়েকজন প্রিন্সিপালের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে আমরা কার্যক্রম গ্রহণ করেছি। মানে আমাদের কাছে তথ্য আসার পর সেটি আমরা প্রাথমিক যাচাইয়ের পর যখনই দেখি যে এর মধ্যে বিশ্বাস করার মানে উপাদান রয়েছে আমরা সাথে সাথে কিন্তু কার্যক্রম নিয়েছি। এখন কিন্তু আর কোনো কিছু মানে হারিয়ে যায় না, আমাদের এখানে চিঠি আসলে হারিয়ে যায় না কিংবা ওটা অন্যদিকে চলে যায় না। স্যার অবশ্যই অনেক ধন্যবাদ। শারমিন নীরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে অষ্টম থেকে নবমে যারা উঠে যাচ্ছে এখন তারা তো কোনো মূল্যায়ন ছাড়া মানে পরীক্ষায় নম্বর সেই ছাড়া উঠছে, তাহলে তারা কিসের ভিত্তিতে সায়েন্স আর্টস বা কমার্স সেটাতে যাবে? আমাদের ডিজি মহোদয় আপনি একটু প্রশ্নটার একটু উত্তর দেবেন, আমরা উপরে দরকার হলে যুক্ত করব। আর একজন শিক্ষার্থী শুধু যে ক্লাস এইটে এসেই সে তার পারফরমেন্স দিয়ে সায়েন্স আর্টস কমার্স চলে যায় তা না, কিন্তু একজন শিক্ষার্থী তার স্কুল কিন্তু তাকে দেখে যে তার যে টেন্ডেন্সিস দেখে, তার কোন কোন বিষয়ে সে ভালো করছে সেগুলো দেখে, কাজে তার মধ্য দিয়েই কিন্তু একজন শিক্ষার্থীর সেটি নিরূপণ হয়। তার সঙ্গে বাবা মায়েরও প্রেফারেন্সের ব্যাপার থাকে, শিক্ষার্থীর ফলাফলের বিষয় থাকে। তো শুধুমাত্র শিক্ষার্থীর ফলাফলের যে জায়গাটি সেই জায়গাটিতে আমরা এবার পরীক্ষার নম্বর পাচ্ছি না, কিন্তু অ্যাসাইনমেন্টের মাধ্যমেও আমাদের একটা সেই আন্দাজ করবার একটা হয়তো সুযোগ হচ্ছে, আর তার আগের ফলাফলের ভিত্তিতেও আমরা কাজ করতে পারি। কাজেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী অভিভাবক তাদের সঙ্গে মিলে যথাযথভাবে এই সিদ্ধান্তগুলো নিশ্চয়ই নেবেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে যায় যে কোনো সমস্যা হয়, আমরা কিন্তু যখন আমরা পড়াশোনা করেছি আমরাও দেখেছি অনেক সময় আমার হয়তো যোগ্য যে প্রয়োজনীয় কাম্য যে যোগ্যতা সেটি আছে, আমাকে হয়তো একটা বিভাগে দেওয়া হলো, তারপরে দেখা গেল যে 3 মাস পড়ার পরে আমার আর সেটা ভালো লাগছে না এবং আমার মনে হচ্ছে আমি এটাতে কোপ করতে পারবো না এটার সঙ্গে, তখন বিভাগ পরিবর্তন করা। এই ঘটনা কিন্তু সবসময় ঘটে, অতীতেও ঘটেছে এখনো ঘটে। তো আশা করি যে সিদ্ধান্তগুলো সবাই মিলে যৌথভাবে নিলে যথাযথ সিদ্ধান্তই হবে। আর আমাদের হয়তো 1 বছর বা 2 বছর পর থেকে আমাদের তো আর নবম শ্রেণীতে এই বিভাগের যে বিভাজন সেটি তো আর এমনিতেও থাকছে না। মুরাদ হোসেন সাহেব জাগো নিউজ এর আপনি মুদ্রণ কার্যক্রম নিয়ে বলেছেন,
আমাদের কাছে অভিযোগ আসলে আমরা সেই অভিযোগগুলো খতিয়ে দেখি এবং সেগুলোর বিরুদ্ধে সেগুলো যদি তথ্য প্রমাণ পাই তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিই। এটি একটু আগেই আমাদের সচিব মহোদয় বললেন। তো মুদ্রণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে পরিদর্শক প্রতিষ্ঠান সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী কথা বলেছে বা কিছু বলেছে, সেটার সঙ্গে যে এই এই প্রতিষ্ঠান কি করে এই কাজ পেল, কোন প্রতিষ্ঠান যখন কোন কাজ পায় সেটি যে যে যোগ্যতার ভিত্তিতে পায় টেন্ডারের ভিত্তিতে নানান যোগ্যতা অর্জন করে, তো সেটার সঙ্গে তো আসলে সবসময় তার রাজনৈতিক মতাদর্শ কি সেটি দেখার সুযোগ থাকে না বা সেটি দেখা হয় না। তো তারপরেও যে কেউই যারা কাজ করবেন তারা দেশ বিরোধী কোনো কাজ করবেন, আমাদের দেশের যে ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি এবং এমনকি আমাদের সংবিধান বিরোধী তাদের যদি কোনো অবস্থান থাকে নিশ্চয়ই সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি যেন না থাকে যারা এরকম গুরুত্বপূর্ণ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন। তো আমরা এই বিষয়টি খতিয়ে দেখবো এবং যদি সত্যতা প্রমাণিত হয় সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে সেটি নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের পদ শূন্য, আর এক অন্যদিকে এনটিআরসি এর নিবন্ধিত অনেক শিক্ষক তারা চাকরির অপেক্ষায় আছেন, কবে গণবিজ্ঞপ্তি হবে, কবে নাগাদী সমস্যার সমাধান হবে, সেই প্রশ্নটিও করেছেন মুরাদ হোসেন সাহেব। আমি আমাদের এনটিআরসি এর চেয়ারম্যান মহোদয় আছেন স্যার, এনটিআরসি যুক্ত করতে পারেন। সেটি হচ্ছে আমাদের আমরা সারা দেশ থেকেই চাহিদা পত্র নিয়েছি এবং সেই অনুযায়ী আমাদের যারা নিবন্ধিত আছেন, এটি একটি ম্যাচিং প্রক্রিয়া এবং এটি কিছুটা সময়ও লাগে। আমি আশা করি যে আমাদের এই মাঝখানে এর চেয়ারম্যান পদটি শূন্য ছিল, তাকে অন্য জায়গায় বদলি করে দেওয়া হয়েছিল, তো নতুন চেয়ারম্যান মহোদয় এসেছেন, আশা করি এই বিষয়ে আমরা খুব শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারবো। আর এর পরে আরেকটি প্রশ্ন এই সংক্রান্তই আছে, আমি ওই প্রশ্ন ওখানে যখন আসবো তখন জানবো, তখন সে উত্তরটি দেব। আর মাম অনেক কারণেই কিন্তু আমাদের পদ শূন্য থাকে, কোথাও কোথাও ভুল চাহিদাপত্র দেওয়ার কারণে কোথাও থাকে, কোথাও কোথাও আছে যে আমাদের শিক্ষক ওই বিষয়ের শিক্ষক ছিল না, নেই, পাওয়া যাচ্ছে না, সেরকম কারণে থাকে। তো আর কিছু কিছু জায়গায় তো আপনারা নিজেরাও বলেছেন মামলার কারণে, তো আমরা এই সবগুলো সমস্যায় সমাধানের আমরা চেষ্টা করছি। নূরে আলম পিন্টু আপনি বইয়ের ব্যাপারে বলেছেন, বইয়ের আমাদের প্রতি বছর আমাদের ডিসেম্বরের আগেই বা ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে সমস্ত বই আমাদের সকল উপজেলায় চলে যায়। এবং এই বছর আপনারা জানেন যে যে বিশ্বব্যাপী যে করোনার সংকট এবং সেই সংকটের মধ্যে কিন্তু আমাদের কাগজ কলগুলোও বন্ধ ছিল এবং কাগজের একটা বড় সংকট একটা তৈরি হয়েছিল। আর এই কাগজের সংকট তৈরি হওয়ার আগে যারা টেন্ডার পেয়েছেন এই কাগজ বইগুলো ছাপানোর, তো তারাও এই কাগজের সংকটে কিন্তু তারা পড়েছেন এবং তারা টেন্ডার পেয়েছেন হয়তো যে দামে, দেখা গেছে যে কাগজের সংকটের সময় কাগজের দাম অনেক বেড়ে গেছে, একটা বড় সমস্যায় তারা পড়েছিল। আমরাও চেষ্টা করেছি তাদেরকে সহযোগিতা করতে, কিন্তু এই সমস্যা সমাধান করতে গিয়ে বেশ কিছুটা সময় মাঝখানে নষ্ট হয়েছে। তারপরও আমরা নানান ভাবে চেষ্টা করেছি এবং যারা এই প্রকাশনার সঙ্গে জড়িত তারাও আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়েছেন। আমরা মোটামুটি নিশ্চিত আমরা যে আমরা আমাদের সকল শিক্ষার্থী তাদের সকল বই আমাদের আমরা যেভাবে শেডিউল যেভাবে করেছি তাদের সকল শিক্ষার্থী তাদের সকল বই এই জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ, সেটিতে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না।
একটু কিছু কিছু বইয়ের ক্ষেত্রে একটুখানি পিছিয়ে ছিল, সেগুলো এর মধ্যে ছাপা হয়ে যাচ্ছে এবং এই জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে সকল বই আমাদের সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে। আর এইচএসসির ফলাফল এটি তো ওই বলেছি যে আমরা আশা করছি জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অর্ডিনেন্সটি হয়ে যাবে এবং তারপরে দিতে পারবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার কেন্দ্র যার যার নিজের কলেজে দেবার জন্য বলেছেন, এগুলো আসলে নিজের কলেজে যদি না হলেও পাশের ওই এলাকারই কাছাকাছি কলেজে হয় সাধারণত। এখন আমরা পরীক্ষাগুলোর কিন্তু স্বচ্ছতা সেটিও নিশ্চিত করতে চাই, অনেক সময় নিজ কলেজে কেন হয় না, কেন্দ্র কেন হয় না, যে সেখানে হয়তোবা এই স্বচ্ছতা কোথাও কোথাও ব্যত্যয় ঘটতে পারে। এবং ওরা এই শিক্ষার্থীরা আমার কাছেও নানান মেসেজ পাঠিয়েছে এবং সেখানে তারা বলছে যে আমরা যেন আমাদের নিজেদের কলেজে পরীক্ষা দিতে পারি কিন্তু শিক্ষকদেরকে, শিক্ষক এক কলেজের শিক্ষক আরেক কলেজে নিয়ে দেয়া। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে দেখবো যে তারা কি ভাবছেন, আমরা আমাদের শিক্ষার্থীদের পরীক্ষার্থীদের যে মতামত তাদের যে উদ্বেগ সেই বিষয়টি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা কথা বলে তাদের সঙ্গে শেয়ার করব, দেখি তারা তাদের সিদ্ধান্ত কিভাবে নেন। রুম্মান্তুর্য বলেছেন এমপিও নীতিমালা কবে নাগাদ জারি হবে, আমি উত্তরটি দিয়েছি, অনার্স মাস্টার শিক্ষকদের কি হবে এটি বলেছি, শিক্ষকদের পদ শূন্য নিয়োগ কবে নাগাদ হবে সেটিও বলেছি, কিছু কিছু জটিলতা আছে সেটি নিরসন কবে হবে, উদ্যোগ নিচ্ছি কিনা সেটি বলেছেন। আমাদের NTRC নিয়ে কিছু জটিলতা ছিল নিয়োগ নিয়ে, আপনারা জানেন যে ওই যে চাহিদা পত্র দেয়া সেই চাহিদা পত্র, কারণ আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সকলেই হয়তো এই অনলাইনে যে চাহিদা পত্র দেয়া সেই বিষয়টিতে একই রকমের দক্ষতা সকলের ছিল না, এই চাহিদা পত্র দিতে গিয়ে অনেকে অনেক ধরনের ভুল করেছেন, কোথাও হয়তো মহিলা কোটা ছিল সে কথাটি উল্লেখ করেননি, কাজেই দেখা গেছে যে সেখানে কোনো পুরুষ শিক্ষককে নিয়োগ দেওয়া হয়ে গেছে কিন্তু ওই পদটি ওখানে হয়তো মহিলা কোটায় সেটি হবার কথা ছিল, সেই কারণে দীর্ঘদিন হয়তো তার বেতন প্রাপ্তি বন্ধ হয়েছিল। কোথাও এক বিষয়ের শিক্ষক প্রয়োজন, তারা হয়তো অন্য বিষয়ের একটা চাহিদা পত্র দিয়ে দিয়েছিল, কোনো জায়গায় ছিল যে যে পদটির জন্য চাওয়া হয়েছে সেটি MPO-ভুক্ত নয় কিন্তু ওখানে হয়তো MPO-ভুক্ত বলা হয়েছে, এরকমের নানান সমস্যা ছিল, সেই সমস্যাগুলো সব কিন্তু আমরা NTRC-কে নিয়ে বসে সকলকে নিয়ে বসে এই ধরনের যতগুলো সমস্যা ছিল সে সবগুলো আমরা একসঙ্গে নিরসন করে দিয়েছি এবং সেই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। এরপরেও যদি আরো কোনো অন্যান্য সমস্যা থাকে আমরা খোঁজ নেব, নতুন চেয়ারম্যান সাহেব এসেছেন, আমরা সেগুলো খোঁজ নেব, যদি আরো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা তা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করবার আমরা চেষ্টা করব। মহিউদ্দিন সাহেব, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলেছেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমরা যেসব অভিযোগ পেয়েছিলাম সেগুলো UGC-র মাধ্যমে সেগুলোর তদন্ত করে বেশ কিছু ক্ষেত্রে আমরা সত্যতা পেয়েছি, সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করেছি, কিছু নির্দেশনা পাঠিয়েছিলাম, আমরা এখন সেগুলো দেখবো যে সেই নির্দেশনা তারা কতটা পালন করলো বা করেনি, যদি না করে থাকে তাহলে সেটি কেন করলো না, সেই বিষয়ে আমাদের যা করণীয় সেগুলো নিশ্চয়ই আমরা করব। আমাদের সচিব মহোদয় আপনি কি এ ব্যাপারে কিছু যুক্ত করতে চান? আপনি জানিয়েছেন যে আমরা যে তাদের কাছে একটা কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়েছিলাম, তো সেই ব্যাখ্যাটা আমরা তাদের যে সময়টা দিয়েছিলাম সে ব্যাখ্যাটা আসা শুরু হয়েছে, তা সবগুলো আসেনি, আমরা আশা করছি আগামী সপ্তাহে স্যার যে ব্যাখ্যাগুলো আমরা পেয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমরা এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত সেটা তৈরি করবো স্যার। ঠিক আছে, জি ধন্যবাদ। এরশাদ কমল সাহেব নিউ এজে, আপনি বলেছেন যে এই HSC রেজাল্ট নিয়ে যদি কেউ এগ্রিভড হয় তাহলে কি পদ্ধতিতে তার রিভিউ হবে, এবং যেহেতু এটি JSC এবং SSC এর রেজাল্টের ভিত্তিতে হবে তো সেই ক্ষেত্রে মানে রিভিউটি ওই তার রেজাল্টের ঠিক মতো হলো কিনা নম্বর সেই জিনিসটি দেখা যাবে কিনা ইত্যাদি ইত্যাদি, তো
অবশ্যই এই রিভিউ যখনই কোনো একটা যদি সংক্ষিপ্ত হলে আপিল করবার জায়গা থাকে সেখানে নিশ্চয়ই একটি আপিল প্রসেস ও থাকবে। নেহাল আহমেদ সাহেব আপনি কি এই ব্যাপারে যুক্ত করতে চান? স্যার আমাদের যে প্রশ্ন এসেছে রিভিউ করার, যেহেতু আমরা এবার মূলত জেএসসি এবং এইচএসসি রেজাল্টের ভিত্তিতে দিচ্ছি, একজনের সুযোগ আছে আমাদের কাছে অ্যাপ্লাই করার এবং আমরা বোর্ড থেকে সেটাকে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আবার প্রয়োজনে আমরা সেটাকে আবার ক্যালকুলেশন করে আমাদের কোন ভুল হয়েছে কিনা সেটা আমরা দেখবো, দেখে তাদেরকে আমরা সঠিক যে সিদ্ধান্তটা জানাতে পারবো। জি অবশ্যই অবশ্যই, উনি ওটাই জানতে চেয়েছেন যে যেহেতু এইটা একটা পুরোপুরি ক্যালকুলেশনের ভিত্তিতেই হবে যে তার জেএসসি নম্বর কি হলো কোন সাবজেক্টের, এবং আমরা তো সাবজেক্ট ম্যাপিং ট্যাপিং সেগুলো তো সবই আমাদের একই থাকছে এবং সেগুলো খুবই মানে একেবারেই প্রকাশ্য থাকছে, কাজে কোনো কোনো অসুবিধা হওয়ার আমি একেবারেই আসলে কোনো সুযোগ দেখি না। আর কোথাও যদি কোনো আবেদন থাকে নিশ্চয়ই তা যথাযথ প্রক্রিয়ায় আমরা সেটি ডিসপোজ করব। এখানে বোধ হয় কোনো একটা প্রশ্নে আমাদের কোন একটা জায়গায় প্রাথমিকের মাননীয় প্রতিমন্ত্রীর জন্য বোধ হয় একটা প্রশ্ন ছিল। আচ্ছা আপা আছে এখানে, ওই যে দুইটা প্রশ্ন তো মহিউদ্দিন সাহেব করছিল ডেইলি স্টাডি। জি 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 জি, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে রোল নম্বর কি থাকে? জি 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 জি, তা আমাদের এটা বিষয় যে আমরা তো ওই যে বললাম যে সিআরবিএস আছে, তারপরে আমরা এই বছর যে রোল নম্বর ওটাই থাকবে, ওদেরকে গত বছর যেটা ছিল আমরা ওইভাবে দিব। জি জি জি, আর ছিল যে আমাদের বইগুলো কিভাবে বিতরণ করা হবে। জি জি, আমরা প্রাথমিকের বই বিতরণ পহেলা জানুয়ারি থেকে তো হবেই, তা আমরা বলতেছিলাম যে স্কুলে যেমন অনেক স্কুলে 200, 100, 300 আমাদের ছাত্র ছাত্রী ভ্যারাইটি আছে, যেখানে একদিনে সম্ভব আমরা একদিনে গার্ডিয়ানদের দিয়ে দেবো বাচ্চাদের, আমরা এই স্বাস্থ্যবিধি মেনে আমরা ভাবছি যে তাদের গার্জিয়ানরা বইগুলো নিয়ে যাবে স্কুলে এসে এসে, আর যদি বেশি ছাত্র ছাত্রী হয় তাহলে আমরা 3 দিনের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আশা করি যে আমাদের সকল প্রশ্নের মোটামুটি আমরা উত্তর দেবার চেষ্টা করেছি আমাদের সাধ্যমত। আর এর পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা জানেন যে আমাকে বা আমাদের সচিব মহোদয়দেরকে কিংবা আমাদের ডিজি মহোদয়দেরকে বোর্ডের চেয়ারম্যান মহোদয়দেরকে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সময়। আমাদেরকে আমাকে মানে কোনো প্রশ্ন করবার জন্য সবচেয়ে ভালো হলো আমাকে হোয়াটসঅ্যাপে যদি পাঠিয়ে দেন প্রশ্ন, আমি চেষ্টা করব উত্তর দিতে। সেক্ষেত্রে একটুখানি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে একটু হয়তো সময় দেবেন উত্তর দেবার জন্যে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো। কারণ আমরা চাই যে আপনাদের সাংবাদিক বন্ধুরা আপনারা আমাদের আর জনগণের মধ্যে, সরকার এবং জনগণের মধ্যে আপনারা একটা খুব ভালো যোগসূত্র, আপনারা জনগণের মতামত যেমন আমাদের কাছে এনে দেন, আমাদের যে করণীয় আমাদের কাজের সাফল্য, আমাদের ব্যর্থতা, আমাদের কোথায় সমস্যা সেগুলো জনগণের কাছে তুলে ধরেন এবং তার মাধ্যমে আমাদেরকে কাজে যেমন উৎসাহ দেন, আমাদের কাজে সঠিকভাবে কাজটি করার ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা পাই। কাজেই আপনারা আমাদের কাজ ভালোভাবে করবার ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গী সবসময়। তো আজকেও আপনারা দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে আছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই এবং সবাইকে আবারও মুজিব বর্ষের শুভেচ্ছা, বিজয়ার মাসের শুভেচ্ছা এবং নতুন বছর যে আসছে খ্রিস্টীয় নতুন বছর, সেই বছরের সময়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি 2020 আমরা যে রকম করে একটা সংকটের মধ্যে দিয়ে, বৈশ্বিক সংকটের মধ্যে দিয়ে গেছি 2021-এ গিয়ে, আশা করি একেবারে কায়মনোবাক্যে প্রার্থনা করি যে আমরা সেই সংকট থেকে উত্তরণ আমরা দেখতে পাবো বিশ্বব্যাপী এবং আমাদের দেশেও। আমরা যে
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা যেভাবে এগিয়ে চলেছি, এমনকি করোনা সংকটের মধ্যেও যেভাবে আমরা এগিয়ে চলেছি, আমাদের সে অগ্রযাত্রা অব্যাহত থাকবে, আরো অনেক ত্বরান্বিত হবে। আমার সকল সহকর্মী, বিশেষ করে মাননীয় প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের এই দুই মন্ত্রণালয়ের তিনজন সচিব মহোদয়, আমাদের সকল ডিজি মহোদয়, আমাদের চেয়ারম্যান বৃন্দ, বিশেষ করে ঢাকা বোর্ডের চেয়ারম্যান যিনি সকল বোর্ডের সমন্বয়কের দায়িত্ব পালন করেন, তিনি সহ আমাদের এই ব্রিফিং এ যারা যুক্ত ছিলেন তাদের সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের জনসংযোগ কর্মকর্তা খায়ের সাহেব, তাকে আন্তরিক ধন্যবাদ জানাই পুরো প্রেস ব্রিফিংটি পরিচালনা করবার জন্য, আর সাংবাদিক বন্ধুদের এবং যারা ফেসবুক লাইভে আমাদের এই প্রেস ব্রিফিংটির সঙ্গে ছিলেন এতক্ষণ, তাদের সকলকেও আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে যে আমাদের মন্ত্রণালয়ের দুইজন সিস্টেম অ্যানালিস্ট আমাদের সহযোগিতা করেছে প্রেস কনফারেন্স সুস্থভাবে হওয়ার জন্য, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদেরকে এতক্ষণ দীর্ঘক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের এই প্রেস ব্রিফিং এ অংশগ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি দুঃখিত, অনেকেই হয়তো প্রশ্ন করতে চেয়েছিলেন, বাট আপনারা যে নামে আছেন আমি সেই নামে খুঁজে পাই নাই, যার কারণে আপনাদের দিতে পারি নাই। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সেই সমস্যাটা সমাধান করব। আপনাদেরও দীর্ঘায়ু কামনা করছি, সুস্থতা কামনা করছি। সকলকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ এতক্ষণ লাইভে থাকার জন্য। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন। ধন্যবাদ।